আমাদের পূর্ববর্তী পর্বে শুনলেন উত্তরবঙ্গের প্রেক্ষাপটে এক চা বাগানে ১৬ বছর আগে ঘটে যাওয়া একটা খুন এবং খোদ কলকাতায় শুরু হওয়া সিরিয়াল কিলিংয়ের ঘটনা। পর্বের লিঙ্ক দেওয়া রইল কমেন্ট বক্সে। গল্পটি লিখেছেন বিশিষ্ট লেখিকা শ্রী মালবিকা মিত্র, যার জনপ্রিয় বই শম্ভবামী যুগে যুগে প্রকাশ পেয়েছে ২০২৩ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে এবং ইতিমধ্যেই বইটির প্রথম মুদ্রণ নিঃশেষিত। ক্যাফে টেবিল প্রকাশনা থেকে প্রকাশিত মালবিকা মিত্রের জনপ্রিয় বইয়ের লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। শুরু হচ্ছে তাহানের বিশেষ নিবেদন, সোনাঝুড়ি টি স্টেটের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। সুগত রেকর্ড রুমে গিয়ে কেসটার ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করল। রমানাথ ঘোষ আর অজয় বড়ুয়ার এই যোগাযোগই হয়তো ওকে এই খুনগুলোর আসল অপরাধীকে ধরিয়ে দেবে। ইতিমধ্যে আরও এক আশ্চর্য যোগাযোগ ঘটল। সুগতর অত্যধিক স্ট্রেস যাচ্ছে বলে তার বাল্যবন্ধু বোধিসত্ত্বকে ফোন করে কিছু স্ট্রেস রিলিফ ওষুধ চাইল। কথায় কথায় কেসের কথা উঠল আর দুজনেই বুঝতে পারল যে দুটো কেসের মধ্যেই এক দৈব সংযোগ আছে। তারপর আর সময় নষ্ট না করে ওরা জলপাইগুড়ি চলে আসলো। রেশমি তখনও জলপাইগুড়িতেই রয়েছে। বোধি আগে ভাগে ওকে কিছু জানালো না, জলপাইগুড়ি পৌঁছেই ওকে জানাবে বলে ঠিক করল। টিকিট কনফার্ম না হওয়াতে সারা রাত ট্রেনে বসে এসেছে। সারা সকাল ঘুমিয়ে সেই ক্লান্তি কাটিয়ে বিকেলে কফি খেতে খেতে ওরা নানান আলোচনায় মাতল। অংশ হাজির। আলোচনা শুরু হলো একেবারে কিরাত ভূমি আন্দোলন থেকে। কি বলছো তুমি রেশমি, এই যে কিরাত ভূমি মুভমেন্ট, তুমি একে সমর্থন করছো? সমর্থন করছি কিনা সেটা আমি নিজেও জানি না সুগতদা। এই যে কিরাত ভূমি মুভমেন্টের পুরোধা যারা, তারা কিন্তু সমাজে তথাকথিত খেটে খাওয়া মানুষ ছিল, চাষ করতো, ফসল ফলাতো, সেই ফসল বাজারে চড়া দামে বিক্রি হতো, কিন্তু বিক্রির লাভ ওঠাতো ফরেরা। এরা যে গরিব সেই থেকে যেত। অবশ্য সারা ভারতবর্ষে কৃষকেরই একই অবস্থা, কিন্তু একটা সময় তো তাদের দেওয়ালে পিঠ ঠেকে যাবেই। পিছিয়ে যেতে যেতে যখন পিছনের রাস্তাটাও শেষ হয়ে যায়, তখন এই মানুষগুলো কি করবে সুগতদা বলতে পারো? তাই বলে খুন জখম মানুষের মনে ভয় উৎপন্ন করা, তার কি ব্যাখ্যা দেবে তুমি? তোমরা কলকাতার বাসিন্দা, ওখানেই তোমাদের জন্মকর্ম, সেই কারণেই হয়তো তোমরা বুঝতে পারছো না যে কি অসম্ভব ডিপ্রাইভেশনের শিকার এই মদেশিয়া বা রাজবংশীরা। এরা তো সরল ছিল, একটা ছাতার বিনিময়ে বিঘার পর বিঘা জমি লিখিয়ে নিয়েছে ভাটিয়ারা, মানে সো কল্ড সোসাইটির মানুষেরা। ভাবতে পারেন, এক বিঘা জমির দাম একটা ছাতা। এরা আগে ছাতা দেখেনি, বেশ জিনিস, রোদ গায়ে লাগে না, বৃষ্টি গায়ে লাগে না, এতটাই সরল ছিল এরা। রেশমি আর অংশু আরও বিস্তারিত বিবরণ দেয় সেই সময়কার উত্তাল পরিস্থিতির। সুগত খানিকটা মানে খানিকটা নয়, সেই সশস্ত্র আন্দোলন এই হিংসাকে সমর্থন করে না। ওর মুখের ভাব দেখে অংশু বলল, এই হিংসার জন্যই তো সেকালে নকশাল মুভমেন্ট থেকে একালে কিরাত ভূমি মুভমেন্ট, কোনোটাই সাফল্য পায়নি, কারণ সাধারণ মানুষ ওদের ভয় পেয়েছে কিন্তু আপন করেনি, ওদের দুঃখটাও আপন করেনি। প্রথম দিকে যেটুকু সহানুভূতি ছিল ওদের প্রতি, ওদের এই হিংসাত্মক কার্যকলাপের জন্য জনগণ ওদের প্রতি বিরূপ হয়ে উঠেছে। বোধি এতক্ষণ চুপচাপ কফি খাচ্ছিল, অংশুর কথা এসে বলে উঠল, সেই সঙ্গে সবাই ব্যক্তি স্বার্থ পুরোপুরি বর্জন করতে পারে না, আর ব্যক্তি স্বার্থের ছিদ্র পথেই রাষ্ট্রযন্ত্রের অনুপ্রবেশ ঘটে, ফলে এরা নির্বল হতে শুরু করে। তারপর আসে দমন নীতি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, পুলিশি অত্যাচার। এখন তো পুলিশ অব্দিও যাওয়ার প্রয়োজন নেই। তাছাড়া নৈরাজ্যবাদ যতই বিপ্লবের রোম্যান্টিকতা মাখানো হোক না কেন, আদতে তা নেগেটিভই। আর কোনো কনস্ট্রাকটিভ আইডিওলজি না থাকলে কোনো বিপ্লবী স্থায়ী হয় না। পুলিশকে দোষ দিস না বোধি, পুলিশের সব ক্ষেত্রে দোষ থাকে না। সুগতর কথায় ওর চোখে চোখ রাখল বোধি। আমার বড় জেঠু প্রেসিডেন্সির ছাত্র ছিল, ইংরেজি অনার্স। ঠাকুমার কাছে শুনেছি সে যখন জেল কাস্টাডির থেকে ছাড়া পায় তখন তার নখগুলো ওপড়ানো ছিল আর জিভটা অর্ধেক পোড়া।
কোমরটা এমনভাবে ভেঙে দেওয়া হয়েছিল যে সে আর কোনোদিন দাঁড়াতে পারেনি, কোনো চাকরি করতে পারেনি ওই ভাঙা কোমরের জন্য। সারা জীবন বাড়ির সবচেয়ে কোণের ঘরটায় রয়ে গেছে। শরীরের বিকলাঙ্গতায় লজ্জা পেয়ে সারা জীবন নিজেকে সবার থেকে লুকিয়ে রেখেছে। আমার জেঠু কিন্তু সরাসরি নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না, হ্যাঁ সেটা বিপ্লবের রোমান্টিকতায় ভেসে যাওয়ারই বয়স। নিজে আন্দোলন না করলেও বিপ্লবীদের চিনত, তাদের খবরও রাখত। মার খেতে খেতে অজ্ঞান হয়ে যাওয়ার আগে অবধি কারো নাম বলেনি। কিন্তু বোধির কথা শুনে কিছুক্ষণ সবাই চুপ করে থাকল। বোধি জেঠুমনির ভক্ত, জেঠুমনিও বোধিকে সন্তানাধিক স্নেহ করেন, তাই হয়তো এখনো বিপ্লবের প্রতি ওর একটা চোরা টান রয়ে গেছে। তবে সুগতর হয়তো বোধির কথাগুলো ভালো লাগেনি, ভালো লাগার কথাও তো নয়। সুগতর অস্বস্তি কাটানোর জন্য রেশমি কথা ঘোরালো। আচ্ছা, আমরা হঠাৎ আর্মান্ড রেবেলিয়ন নিয়ে গবেষণা করছি কেন একটু বলবে? আর তোমরা হঠাৎ জলপাইগুড়ি এলে কেন? কিছুই তো বললে না এই বিষয়ে। সুগত যেন হাঁপ ছেড়ে বাঁচল, এমনভাবে বলে উঠল, রেশমি আমি বোধিকে ফোন করেছিলাম ওষুধ চাইতে। কদিন ধরে খুব স্ট্রেস যাচ্ছিল, একটা কেসে খুব বিচ্ছিরিভাবে ফেঁসে গেছি। আসলে তো নানান কথায় কেসের প্রসঙ্গ এলো। তুমি নিশ্চয়ই জানো রেশমি, গত 8-9 মাসে কলকাতা শহরের বুকে 4-4টে খুন হয়েছে। খুনগুলো হয়েছে খুব অদ্ভুতভাবে। সত্যি বলতে কি, বোধির সঙ্গে কথা বলার আগে অবধি আমি ক্লুলেস ছিলাম। আমার বস বলেছিলেন প্রত্যেকের পাস্ট লাইফের ব্যাপারে খোঁজ নিতে। লাস্ট খুনটা হয় একজন রিটায়ার্ড পুলিশ অফিসারের। তার সার্ভিস পিরিয়ড ট্র্যাক করে জানতে পারলাম উনি একটা সময় এই উত্তরবঙ্গে পোস্টেড ছিলেন। হ্যাঁ জানি, নিউজে দেখেছি, কিন্তু তার সঙ্গে এখানে আসার কি যোগাযোগ? বোধির সঙ্গে কথায় কথায় জানলাম শেষ ভিকটিম যিনি অর্থাৎ রমানাথ ঘোষ চাকরির শেষ জীবনে পোস্টেড ছিলেন। কি বললেন সুগতদা? রমানাথ ঘোষ মানে কালচিনি থানার রমানাথ ঘোষ খুন হয়েছেন? হ্যাঁ উনি খুন হয়েছেন, যিনি বিদিশার বাবার খুনের ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন। রেশমি আর অংশুর কাছে এই খবর নিতান্তই দৈবযোগ। যে খবরের মূলে তারা পৌঁছতে চাইছে সেই খবরই একেবারে ওদের সামনে স্বয়ং এসে দাঁড়িয়েছে। সুগত রেশমিকে বলে, বোধি তোমার বন্ধুর বাবার খুনের ব্যাপারে আমাকে বলল। কি আশ্চর্য যোগাযোগ দেখো রেশমি, আমি এই পরিবারটাকে হন্যে হয়ে খোঁজার চেষ্টা করছিলাম, কারণ এদের সঙ্গে কথা বলাটা আমার দরকার। দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু তলিয়ে বুঝতে দাও তো ব্যাপারটা। কোথায় কে খুন হয়েছে তার জন্য বিদিশাদের সঙ্গে কথা বলা প্রয়োজনীয় কেন? না হতে পারেন তিনি ওদের বাবার মার্ডার কেসের ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন, কিন্তু আলটিমেটলি উনি একজন পুলিশ অফিসার, ওনার শত্রু তো থাকতেই পারে, তাই না? তাহলে বিদিশাদের সঙ্গে কথা ব্যাপারটা একটু বুঝিয়ে বলো তো আমাকে। দেখো মানছি রমানাথ ঘোষ প্রাক্তন পুলিশ অফিসার, তার শত্রু থাকতে পারে। থাকতে পারে কেন, আছে। আমরা প্রত্যেকেই আমাদের সার্ভিস পিরিয়ডে ছোট বড় শত্রু বানিয়ে ফেলি, কিন্তু রেশমি খুনের মতো একটা কাজ ঘটানো কিন্তু যার তার পক্ষে সম্ভব নয়। তার জন্য একটা আলাদা মেন্টাল স্ট্রেংথ থাকা চাই, আর সবচেয়ে বেশি থাকা দরকার একটা কারণ, একটা একটা গুরুতর কারণ। নইলে খুন হয় না, যদি না খুনি সাইকোপ্যাথ হয়ে থাকে। কিন্তু খুনগুলোয় আমরা সেই রকম কোনো অ্যাঙ্গেল পাইনি, সুতরাং ওটাকে বাদ দেওয়া যেতে পারে। তাহলে খুন হওয়ার কারণ খুঁজতে হবে, আর তখন ভিকটিমের জীবন ইতিহাসের দিকে আমাদের তাকাতে হবে। সেই কারণেই এই ফ্যামিলিটার সঙ্গে কথা বলা জরুরি। আর তাছাড়া আরও একটা ব্যাপার আছে। কি ব্যাপার সুগতদা? বিদিশার বাবা যে বাগানের কর্মচারী ছিলেন সেই টি গার্ডেনের মালিকও খুন হয়েছে, এবং একইভাবে তাই এই পরিবারটাকে আমার দরকার রেশমি। রেশমি বোধি এবং সুগতর দিকে চোখে চোখ রেখে বলল, তোমরা কি ভাবছো বলো তো? বিদিশার মানসিক অবস্থা যা, তাতে ও এই কেসে কিভাবে হেল্প করবে? আর কুর্চি তো তখন ওখানে ছিলই না। আর কাকিমার এই বয়সে তাকে আবার পুরনো কথা মনে করতে বলা মানে তো বলা মানে মেন্টালি টর্চার করা। বাই দ্য ওয়ে, বাই এনি চান্স তোমরা কি বিদিশাদের খুনি ঠাউরেছো নাকি? সুগতদা, তাহলে কিন্তু তুমি খুব বড় ভুল করবে। কুল ডাউন রেশমি, আমি কিছু ভাবছি না, আমি জাস্ট সম্ভাবনাগুলো খতিয়ে দেখছি। তোমার বন্ধুর বাবা খুন হয়েছিলেন, তিনি পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। তার মৃত্যুতে পরিবারটা প্রায় পথে বসেছিল। রমানাথ ঘোষ একেবারে দায়সারাভাবে তদন্ত করেছিলেন, খুনি ধরা পড়েনি, সুতরাং ওদের মনে যদি প্রতিশোধ স্পৃহা জাগে সেটা কি খুব অস্বাভাবিক হবে রেশমি? তুমি বলো না। কিন্তু তাই বলে 16 বছর পর আর 3টে মহিলা,
যার মধ্যে একজন প্রায় মেন্টালি স্যাটার্ড, একজন ষাটার্ধ, তারা একটা লোককে খুন করবে? এটা কি লিটারালি সম্ভব সুগতদা? একটা নয়, একই ধাঁচের তিনটে খুন। আর একটা খুনও হয়েছে, কিন্তু সেটা এই ধাঁচের নয়। ও মাই গড, চার চারটে খুন! রিডিকিউলাস। রেশমি, আমি বলছি না বিদিশাদের পরিবারই খুনি। দেখো, বিদিশার বাবার সঙ্গে দুজন ভিকটিমের কিন্তু একটা রিলেশন ছিল। আমাকে একটু খতিয়ে তো দেখতে হবে না? কিন্তু কিন্তু সুগতদা, বাগানের মালিকের খুনের সঙ্গে ওদের কি সম্পর্ক? না, যদিও ধরে নিই যে রমানাথ ঘোষের প্রতি বিদিশাদের মনে গ্রাস থেকে থাকে এবং সেই গ্রাস থেকে রমানাথ ঘোষকে খুন করার মতো কাজও ওরা করে থাকে, তাহলেও বাগানের মালিকের খুনের সঙ্গে কি করে সব কিছু কানেক্ট করবে? তিনি তো শুনেছি খুব ভালো মানুষ ছিলেন। কাকু মারা যাওয়ার পর কাকিমার হাতে এককালীন কিছু টাকাও তুলে দিয়েছিলেন তিনি, যা কিনা মোটেই তার লায়াবিলিটি ছিল না। কাকিমা বা কুর্চির মুখে ওনার সুখ্যাতি শুনেছি আমি। আর বিদিশা, সে কিছু বলেছে এই সম্পর্কে? রেশমি অন্যমনস্কই হয়ে পড়ল এই প্রশ্নে। শেষ অঘ্রাণের রোদ তেরছাভাবে এসে পড়েছে উঠোনের অমলতাস গাছটার গায়ে। দূরে কোথাও ঘুঘু ডাকছে গম্ভীর স্বরে। বহুকাল আগে এমনই এক ঘুঘু ডাকা বিকেলে স্বর্ণালী ওর সাইকেলটা গেটের কাছে শুইয়ে রেখে ছুটে ঢুকেছিল বিদিশার বাবার মৃত্যু সংবাদ নিয়ে। ছবিটা রেশমির বুকের মধ্যে আবারও ভেসে উঠল, সেই সঙ্গে বিদিশার পাথরের মতো কঠিন মুখও চোখের সামনে দেখতে পেল। ধীরস্বরে বলল, বিদিশার কোনো প্রতিক্রিয়াই দেখতে পাইনি আমি। কেমন একটা এক্সপ্রেশনলেস হয়ে গিয়েছিল, কলের পুতুলের মতন হাবভাব। কথা বলাও একেবারে কমিয়ে দিয়েছিল, সবসময় কি যেন ভাবত। তারপর পরীক্ষা শেষ হতে ওরা তো চলেই গেল বর্ধমানে। বিদিশা আর কোনো যোগাযোগই রাখেনি কারোর সঙ্গে। তারপর তো আমাদেরও ঘর ছাড়ার পালা এলো। সবাই কেমন যেন ছুড়িয়ে ছিটিয়ে গেলাম। কথাগুলো বলে আবার রেশমি সেই বিকেলে ফিরে গেল। এমনই এক আলো আধারিতে মেশা গোধূলিবেলায় কাকুর সববাহী গাড়িটা রেশমিদের নতুন পাড়ার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। কাকিমার ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া, কুর্চির বুক ফাটা আর্তনাদ, সব মিলিয়ে বাতাস যেন ভারী হয়ে উঠেছে। বিদিশা ভেতর উঠোনের সিঁড়িতে কাঠ হয়ে বসে আছে। কেউ যেন চিৎকার করে ডাকলো কাউকে। বিদিশার চোখ শুকনো। কুর্চি কাঁদতে কাঁদতে বলছে, ওদের এবারে কি হবে? বিদিশার মুখে চিন্তার লেশমাত্র পড়ছে না। বিদিশা আকাশের দিকে তাকিয়ে আছে, বিড়বিড় করছে। কি বলছে বিদিশা? কাকে অভিশাপ দিচ্ছে? শোকশূন্য মুখে, নিঃসঙ্ক নিশ্চিন্ত মুখে কি বলছিল সেদিনকে? মনে করার চেষ্টা করল রেশমি। এত বছরের ধুলো জমেছে স্মৃতিতে, তবুও মনে পড়ল কয়েকটা কথা। বিদিশা বিড়বিড় করে বলছিল, ঝরিছে মুকুল, কুজিছে কোকিল, যামিনী জ্যোৎস্নামত্তা। কিন্তু কেন বলেছিল এই কথাগুলো? নোনাই নামটা খুব অদ্ভুত, তাই না? ঠান্ডা হাওয়া আসছিল, গাড়ির জানলার কাঁচ অল্প তুলে দিয়ে বোধে প্রশ্ন করল। ওরা খুব ভোর ভোর বেরিয়েছে। গলানো সোনারঙের রোদ মেখে অঘ্রাণের সকাল হচ্ছে। মোড়ের চায়ের দোকানে ভিড় জমে উঠেছে ধীরে ধীরে। দু চারজন স্ত্রী পুরুষ আলের উপর দাঁড়িয়ে ওদের দেখছে। জলপেশের মোড় পেরিয়েছে প্রায় ঘণ্টাখানেক আগে। বধির প্রশ্নের উত্তরে অংশু বলল, ওই নামে একটা নদী আছে আলিপুরদুয়ারে, খুবই ছোট নদী, দেখলে বড় বিল বা ওই রকম কিছু মনে হবে, ম্যাপ খুঁজলে কিন্তু পাবেন না। নদীটা কি আমরা পেরোবো? না, সোনাঝুরি টি গার্ডেনে যেতে গেলে ডিমডিমা তোরসা নদী পেরোতে হয়। কিন্তু রেশু, সোনাঝুরির গা দিয়ে কিন্তু নোনাই। হ্যাঁ, আমাদের পেরোতে হবে না, কিন্তু পারে একবার যাওয়া যেতেই পারে। নামগুলো বেশ, ডিমডিমা, রায়ডাক, কালজানি, সংকোষ, করতিয়া, রোমান্টিক না? আরও আছে, লিজ, ঘিজ, টাইনা, চেল, শুনে গেথেও শেষ করতে পারবেন না মশাই। হ্যাঁ, এমন নদীও আছে, এই শুকনো খটখটে তো এই জলের তোড়ে বান ডাকলো। বাই দ্য ওয়ে, এই করতোয়ার নামও কিন্তু পুরাণে আছে,
খেলা ফেলার ব্যাপার নয়, কিন্তু টুকটাক কথাবার্তায় ওরা এগিয়ে চলে। সুগতর মন পড়ে আছে কেসের দিকে, জিজ্ঞেস করল, সোনাঝুড়ি পৌঁছতে আর কতক্ষণ লাগবে অংশু? তারও ধরুন না, ওই দেড় ঘন্টার মতন। ওরা কাল রাতেই ঠিক করেছিল সোনাঝুড়ি টি গার্ডেনে যাবে। সেই মতো অংশু ওর গাড়িটা নিয়ে ভোর পাঁচটায় রেশমিদের পিক আপ করে নেয়। তখনও আকাশের ঘুম ভাগেনি, ওরাই ভাগাভাগি করে চালাচ্ছে। ড্রাইভার ইচ্ছে করেই নেওয়া হয়নি, বাইরের লোক ওদের কথাবার্তা শুনবে এটা ওরা চায়নি। অংশু জিজ্ঞেস করল, আপনি একটু কেসটা ব্রিফ করবেন সুগতদা, মানে যদি আমাদের বলা যায় কী কী ফাইন্ডিংস আপনাদের? সুগত সবিস্তারে না বলে ছোট করে মূল ঘটনাটা জানালো অংশুকে। রেশমিরও শোনা হলো আরেকবার, তবে সুগত যে কথাটা এতক্ষণ কাউকে বলেনি সেই বিশেষ পর্যবেক্ষণটাও সবাইকে জানালো। মৃত্যুর সময় সবাই যেহেতু ভয় পেয়েছিল তার কারণ আমরা খানিকটা আন্দাজ করেছি। আগের ভিকটিমদের ব্লাড অ্যানালাইসিস করা যায়নি, কিন্তু রমানাথ ঘোষের পোস্টমর্টমের সময় ব্লাডের কেমিক্যাল অ্যানালাইসিস করানো হলো, আর তাতে ব্লাডে পাওয়া গেল সাইলোসিবিন আর সাইলোসিন নামের দুটো কেমিক্যালের ট্রেস। এর মধ্যে সাইলোসিন মারাত্মক হ্যালুসিনেট ঘটায়, লাইক LSD। ম্যাজিক মাশরুম বা সাইকোডেলিক মাশরুম বলে এক ধরনের ব্যাঙের ছাতা থেকে এই এলিমেন্ট দুটো পাওয়া যায়। মেনলি সাবট্রপিক্যাল হিউমিড ফরেস্টে এই ধরনের মাশরুম বেশি জন্মায়। সাইলোসিবিন শরীরে যায় গিয়ে সাইলোসিনে ভেঙে যায়। ইনটেক করার 15-20 মিনিটের মধ্যে এই সাইলোসিন তার রং দেখাতে শুরু করে, অডিও ভিজুয়াল হ্যালুসিনেশন ঘটায় এবং ইমোশনাল চেঞ্জ হতে শুরু করে, যার ফলশ্রুতি মানুষ নিজেও বোঝে না সে কি করছে, নিজেকে কন্ট্রোল করতে পারে না। বাট হোয়াট অ্যাবাউট দ্য ফোর্থ ওয়ান? ফোর্থ নয়, সেকেন্ড ওয়ান, তথাগত সান্নাল। সান্নালের মৃত্যু হয়েছে সাপের কামড়ে, কালাচ। পরিসংখ্যান বলে গ্রাম বাংলায় যত মানুষ সাপের কামড়ে মরে তার 40-50% মানুষ কালাচের কামড়ে মরে। অত্যন্ত বিষাক্ত সাপ। এর বিষ নিউরোটক্সিক, প্রি সাইন্যাপটিক এবং পোস্ট সাইন্যাপটিক নিউরোটক্সিন বিয়ার করে। এরা মূলত রাতেই কামড়ায়। বিষ প্রথমেই সাইন্যাপটিক ক্লেফটকে অ্যাট্যাক করে ও নষ্ট করে দেয়, যে কারণে নিউরোনিক ট্রান্সমিশন বন্ধ হয়ে যায়। কামড়ানোর সময় ব্যথা বেদনা সেরকম কিছু হয় না বলে মানুষ খেয়ালই করে না যে সাপে কেটেছে। কিন্তু কামড়ানোর কয়েক ঘন্টার মধ্যেই অ্যাবডোমিনাল ক্র্যাম্প, তারপর প্রচণ্ড সাফোকেশন এবং মৃত্যু। কিন্তু সুগত, তুই একটা কথা বল, এই সাপ নিশ্চয়ই সান্নালের ফ্ল্যাটে ওঠেনি? কারণ নিউজে যা শুনেছি তাতে মনে পড়ছে সান্নালের ফ্ল্যাট 11 না 12 তলায়। তাহলে সাপ কাটলো কোথায়? শুধু 11 তলার ফ্ল্যাটে কিভাবে সাপ গেল এটাই নয়, আরও খটকা আছে। বাইট মার্ক সাপের চোয়ালের সঙ্গে মিলছে না, তার চেয়েও বড় খটকা হলো যে পরিমাণ বিষ সান্নালের শরীরে মিলেছে। কালাচের বিষথলিতে একেবারে অতখানি বিষ থাকেই না, যা থাকে তার প্রায় 3 গুণ বেশি বিষ শরীরে পাওয়া গেছে। খুন, এটা পিওর মার্ডার আর কিছুই না। নিশ্চয়ই বিষটা কেউ ইঞ্জেক্ট করেছে। কিন্তু সেই ইঞ্জেকশনটা দিল কখন আর কোথায়, সেটাই আসল ধোঁয়াশা। কিন্তু তুমি সোনাঝুড়ি যেতে চাইলে কেন? রেশমি, একটা আবছা ছবি চোখের সামনে ফুটছে, আবার মিলিয়েও যাচ্ছে। 4টে খুন, এদের সঙ্গে তোমার বন্ধুর বাবার খুন, সব কিছু যেন জড়িয়ে আছে বলে মনে হচ্ছে। তাছাড়া আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল সেই সময়, সোনাঝুড়িতে গেলে হয়তো সবটা পরিষ্কার হবে। আরও কিছু ইনফরমেশন চাই আমার। সুগতর কথার মাঝেই অংশু ঘ্যাচ করে ব্রেক কষল। রেশমি চমকে উঠে জিজ্ঞেস করল, আরে কি রে? আরে তোদের কি খিদে তেষ্টাও পায় না নাকি রে? সে কখন বেরিয়েছি, পেটে কিছু দানা পানি ফেলতে দে। অংশুর কথায় সবারই খেয়াল হলো যে কিছু খেয়ে বেরোনো হয়নি। অংশু ঠিক একটা ধাবার সামনেই গাড়িটা দাঁড় করিয়েছিল। ওরা সবাই গাড়ি থেকে নেমে ধাবায় ঢুকল। আলু পরোটার টুকরো ছিঁড়ে মুখে চালান করতে করতে অংশু জিজ্ঞেস করল, এতদিন পরে কোনো ইনফরমেশন পাবেন বলে মনে হয়? ভাগ্যের ওপর ভরসা করেই যাচ্ছি। 16 বছর অনেকটা সময়, জানি,
আশা করছি কিছু পুরনো বাসিন্দা পেয়ে যাব ওখানে, কিছু কুলি কামেন দেখি পৌঁছই তো আগে। খাওয়া দাওয়া করে ওরা আবার গাড়িতে উঠে রওনা দিল। এবার ড্রাইভারের সিটে বধি, যদিও এই নিয়ে রেশমির প্রভূত আপত্তি ছিল। গাড়িটা যখন মোড়ের ভাঙাচোরা চায়ের দোকানটাকে বাঁ হাতে রেখে একটা আধা কাঁচা রাস্তার দিকে টার্ন নিল, ঘোরের ডিজিটাল নাম্বার দেখালো 10:30। কিছুদূর গিয়েই সামনে একটা কাঠের গেট, রং চটে গেছে, একটা দিকের পাল্লা হেলে পড়েছে, দেখেই বোঝা যাচ্ছে বহুদিন সংস্কার হয় না। কাঠের গেটের উপর ভেঙে পড়া বোর্ডের লেখাটা কষ্ট করে পড়া যায়, সোনাঝুরি টি এস্টেট। গাড়ি থেকে নেমে ওরা প্রথমেই গেল রাঙামাটি প্রাইমারি স্কুলে। বারান্দায় বসেই কথা হলো ওদের, দুজন শিক্ষক আর জনা 40-এক ছাত্র নিয়ে স্কুলটা চলে। রান্নাঘর থেকে খিচুড়ির গন্ধ আসছে, কিছুক্ষণ পরেই টিফিন ব্রেক হবে। একজন মাস্টারমশাই ওদের সঙ্গে কথা বলছিলেন, চারিদিকে নজর রাখতে রাখতে সুগত তাকেই প্রশ্নটা করল, আপনি কতদিন আছেন এই স্কুলে? 2000 সালে এই স্কুলে আসি, তারপর থেকে এখানেই। অসুবিধা হয় না? না, মানে কিসের অসুবিধা? এই যে লোক নেই, জন নেই, চারিদিক শুনশান, আপনি তো এই অঞ্চলেরই বাসিন্দা। না, আমার ঘর নিশিগঞ্জে, সেটাও গ্রাম, তবে হ্যাঁ এতটা নির্জন না। আর আমি তো এইখানে রাত কাটাই না, জয়গা হাসপাতালের পিছনে একটা ছোট বাড়ি করছি। ও আচ্ছা, যাতায়াত করেন কিসে? বাইক কিনছি একটা, এখানে সেরকম গাড়ি ঘোড়া পাওয়া যায় না। আচ্ছা, আপনি তো বললেন 2000 সাল থেকে এখানে আছেন, তো সামনেই সোনাঝুরি টি এস্টেটটা আছে, সেখানে গেছেন কোনো দিন? বেড়াইতে যাই নাই কোনো দিন, তবে স্কুলের বাচ্চারা বেশিরভাগই ওই চা বাগান থেকে আসতো একটা সময়, এখনও আসে তবে কম। বাগানটা লক আউট হয়ে যাওয়ানোর পর এবারের সংখ্যা কমেইছে, তো আগে মাঝে মধ্যে যাইতে হইতো, ওই কারুর জর্জারি হয়েছে বা বাপ মায়ের লেবারের কামে ঢুকাই দিচ্ছে, বুঝায় সুঝায় নিয়ে আসতে হইল। এই এলাকায় তো ড্রপ আউটের সংখ্যা খুবই বেশি। এখন যান না? এখনও যাইতে হয়, তবে ওদের তো কাম কাজ তেমন কিছুই নাই, আশেপাশের জমিতে জন খাটে, তাও এখানে চাষের জমি তেমন কই, লেবাররা চইলে যাচ্ছে, তাই বাচ্চাও তেমন জোটে না। আগে 80-90 জন বাচ্চা পড়ত, এখন 33-এ নামছে, এরপর যে কি হবে। লেবাররা কোথায় আছে? কই আর যাবে, শহর এলাকায় যায়, জয়গা আলিপুরদুয়ার, কেউ আবার জলপাইগুড়ি চলে গেছে গা। আচ্ছা, এই বাগানটা আচমকা বন্ধ হয়ে গেল, কারখানাও লক আউট হয়ে গেল, শ্রমিক বিক্ষোভ হয়নি? হয় নাই আবার, খুবই হয়েছিল, ম্যানেজার খুন হইবার পর পরই তো বাগান কারখানা সব বন্ধ করে দিল মালিক পক্ষ, খুব গণ্ডগোল হয়েছিল কয়দিন, পুলিশ আসলো, চালাইলো লাঠি, তারপর আবার যে কে সেই। ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শুনেছিলাম যে? ওই একই হইল, কে ছিল অত তো কইতে পারি না, ভদ্রলোকের 2টা মিয়া ছিল। ভদ্রলোকদের সময় খুন হন, আপনি কি এখানে ছিলেন? মানে আমি বলতে চাইছি আপনি কিছু জানেন এই বিষয়ে, কিছু শুনেছেন আশপাশ থেকে? সেরকম তো কিছুই কইতে পারি না, খুন হয়েছিল তো রাতের বেলা, পরদিন সকালে স্কুল খোলার সময় শুনি এই কাণ্ড, সেই দিন আর ক্লাসে বসি নাই। দাঁড়ান, এই স্কুলের যে 2জন রাধুনি আছে তাদের একজন ওই বাগানের কামিন ছিল, ওই দিদি কিছু জানলেও জানতে পারে। নয়নজলির গন্ধমাখা ঝিরঝিরে একটা হাওয়া বইছিল, যদিও অঘ্রাণ মাস, বর্ষা চলে গেছে বেশ কিছুদিন হল, তবুও বাতাসে ভেজা ভেজা ভাব। এই অঞ্চলে নদী নালা প্রচুর, তাই হয়তো। এক মধ্যবয়সী মহিলা এসে দাঁড়ালেন সামনে, পরনে ময়লা কাপড়, দেহাতি করো,
কিন্তু সবকিছু ছাপিয়েও মনে হচ্ছিল মহিলা একসময় বেশ সুন্দরী ছিলেন, মানে গ্রাম্য ধরনের সুন্দরী। শহুরে চাকচিক্য না থাকলেও পল্লীর ছায়াময়তা হয়তো ছিল। সুগত জিজ্ঞেস করল, আপনি সোনাঝুরি চা বাগানে কাজ করতেন? মহিলা খুব কুণ্ঠিতভাবে ঘাড় নাড়লেন। কি কাজ করতেন? এগে পাতা তুলতাম, আর মরদ কাম করতো কারখানায়। মরদ কোথায়, কি করে এখন? জন খাটে, কখনো সকনো জয়গা যায়। গাড়ির কাম কিছু জানতো তো, ওই গাড়ি সারায়। যেদিন খুন হয় আপনি ছিলেন বাগানে? ছিলাম বাবু, সেই রাতে পুলি লাইনে পরব ছিল। এবার প্রশ্ন করল রেশমি, কিসের পরব? পার্বতীর বিয়া ছিল, ওরা তো পলায় গিয়া বিয়াঠো কইরা আইল, তাই পার্বতীর শ্বশুর সবাই রে খাইতে ডাকল। পার্বতী কি নেপালি? হ দিদুমণি, আর মরদটাও নেপালি ছিল। কখন টের পেলেন যে খুন হয়েছে? অনেক রেতে, ঘুমায় পড়ছিলাম তখন, খুব গোলমাল শুনলাম কুলি লাইনে। মোর মরদটা তো সারাটা রেত ঘরেই ফেরে নাই, তাই মুইয়া দেখতে যেতে পারলাম না। দেবতার মতো মানুষ ছিলেন গইছে, কিভাবে মারল কে জানে। আপনার স্বামী কোথায় ছিলেন রাতে? বধির কথায় মহিলা মুখ বেঁকিয়ে বললেন, ছিল কোথায় পড়ে, মদমাতালের কি আর টেকানা আছে? তারপর কি হলো? আর কি হবে গো দিদি, বাগান ফ্যাক্টরি সব বন্ধ কইরে দিল, পুলিশের নজর পড়ছে যেখানে সেখানে কি আর ব্যবসা চলে গো বাবুরা। আমি তখন ভরা পোয়াতি, কাম নাই, খাদ্য নাই, বাচ্চাটা মইরে গেল গা। কথাগুলো বলে মহিলা আঁচলের খোঁটা তুলে মুখ মুছলেন। ওরা চুপ করে ওনাকে কিছুক্ষণ সময় দিল। সুগত এবারে মাস্টার মশাইয়ের দিকে ফিরল। আচ্ছা, আপনি তো এই অঞ্চলে অনেকদিন ধরেই আছেন, কিরাত ভূমি সোশ্যালিস্ট পার্টির কোনো অ্যাক্টিভিটি সেই সময় চোখে পড়েছিল? ওরা ছিল স্যার, কুলি লাইনে এসে ওরা সভা করত, লেকচার দিত, ওদের দলে টাইনতে চাইতো, আমার কাছেও তো আসছিল কয়েকবার। আমি স্যার ছাপোষা মানুষ, তাই ওদের বলছিলাম কিছু করতে পারবো না। সেই সময় কি রাজনৈতিক পরিস্থিতি খুব উত্তপ্ত ছিল এই এলাকায়? তা স্যার কিছু ছিল, পুলিশের গাড়ি টহল দিত মাঝে মধ্যেই। আর একটা কথা স্যার, অভয় দেন তো বলি। না না, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, নির্ভয় বলুন স্যার। এই চত্বরে কিছু বেআইনি কাজ কারবারও চলতো সেই সময়। সবাই উৎপন্ন হল। সুগত জিজ্ঞেস করল, কি ধরনের বেআইনি কারবার? তা কইতে পারি না। তাহলে আপনি জানলেন কি করে, কিছু কি দেখেছেন? আমি দেখি নাই স্যার, কিন্তু 2001-2 সাল নাগাদ এই স্কুলে একবার ক্যাম্প হয়েছিল, নেচার ক্যাম্প। জলপাইগুড়ি বিজ্ঞান মঞ্চ থেকে স্কুলের ছেলে মেয়েদের নিয়ে আইছিল, দুই রাত ছিল ওরা। বিজ্ঞান মঞ্চের একজন কর্মী ছিলেন অশোক পুরকায়স্থ, ওই জলপাইগুড়ি শহরেই বাড়ি। ওনার সঙ্গে একবার আমার ভোটের ডিউটি পড়েছিল, উনি কইছিলেন। আর সেই সময় এই এলাকায় খুন জখম লেগেই থাকত, বক্সার জঙ্গলের গায়ে মাঝে মাঝেই লাশ মিলত। আমি তো একদিন ভোর ভোর আইছিলাম, দেখি একটা নেপালি ছেলে পড়ে আছে, বুকে ভোজালি বিঁধে আছে। এইসব কি এমনি এমনি হয় স্যার? কে বা কারা এই বেআইনি কারবারের সঙ্গে যুক্ত সেসব কিছু জানেন, মানে শুনেছেন কোনোদিন? না স্যার, আমরা সাধারণ মানুষ, আমরা এত খবর পাবো কোত্থেকে বলুন। সুগতর মনে হলো মাস্টার মশাই বোধ হয় জেনেও কথা চেপে যাচ্ছেন, তাই বলল, এলাকার সাধারণ মানুষই অনেক সময় বেশি খবর রাখে মাস্টারমশাই, ভেবে দেখুন তো কিছু মনে পড়ছে কিনা, এমন কিছু যা কিনা স্বাভাবিক নয় বা আপনার মনে হয় যে সেটা স্বাভাবিক হতে পারে না, একটু ভাবুন।
সুগতর কথায় মাস্টার মশাই একটু ভেবে বলতে লাগলেন, অস্বাভাবিক কিনা বলতে পারি না, তবে ওই খুনের আশেপাশের সময় এই এলাকায় তিব্বতী মানুষজন খুব বেড়েছিল। বড় রাস্তার মোড়ে যে বন্ধ চা দোকানটা দেখলেন, ওইখানে বসে চা খাইতো, ট্রাক ড্রাইভারদের সঙ্গে গপ্প গাছা করতো। আমিও তো মাঝে মধ্যে ওই দোকানে চা খেতে যেতাম, তখনই দেখতাম ওদের। ওরা সব সময় আসতো না, কিন্তু তারা যে তিব্বতি সেটা বুঝলেন কি করে? দে শুড বি নেপালি, এ অঞ্চলে তো তারাই বেশি। নাম দেখে নেপালি আর তিব্বতি নামের অনেক তফাৎ। মাস্টার মশাইয়ের কথায় সায় দিয়ে রেশমি বলল, হ্যাঁ, তবে তিব্বতি আর ভুটানি নামের কিন্তু পার্থক্য করা যায় না। ইনফ্যাক্ট এদের অনেক রিচুয়াল বা জীবনচর্যার অনেক কিছুই সিমিলার। তাই মাস্টার মশাই, আপনি যাদের টিবেটান ভাবছেন তারা ভুটানিও তো হতে পারে। না, মানে একটি মেয়ে আসতো ওদের সঙ্গে, তার কাছেই শুনেছিলাম ওদের বাড়ি লাসায়। বাবা, লাসা তো অনেক দূর। অংশু এতক্ষণে মুখ খুলল, কিন্তু টিবেটান আসতে তো কী হয়েছে? টিবেটানরা এলে অস্বাভাবিকের কী আছে? না রে অংশু, এটা মোটেও নর্মাল নয়। আজ থেকে 16 বছর আগে টিবেটানরা কি এত জায়গায় ছড়িয়ে গিয়েছিল বা এখনও কি ছড়িয়েছে ভেবে দেখতো। টিবেটানরা কিন্তু বাই নেচার ভীষণ কনজারভেটিভ। তাছাড়া ওদের ভাবভঙ্গিও ভালো ছিল না, কি যেন লুকায় রাখতেছে সব সময়। যখন পুলিশ টহল দিতে আসতো তখন কোথায় যে চইলে যাইতো কে জানে। আর হ্যাঁ, বাগান বন্ধ হওয়ার পর কিন্তু আর দেখি নাই এই অঞ্চলে, ব্যাবাক ভ্যানিশ হয়ে গেল গা। কি নাম ওদের বলতে পারেন, মনে আছে? সেসব তো কইতে পারি না, ওরা আমাদের মতো মানুষজনের সঙ্গে মিশত না। শুধু ওই মেয়েটাই, বাচ্চা মেয়ে ছিল একদম, বেশ হাসি খুশি ছিল মেয়েটা, ওই যা দু চারটে কথা কইত। কি যেন নাম ছিল, ডোনা, ডোনা মনে হয়। নাম শুনে বোধি বলে উঠল, ডোনা? সে তিব্বতি? ডোনা নামটা তো পশ্চিমী বলে জানতাম। তুমি অনেক কিছুই ভুল জানো বোধি। উচ্চারণটা ডোনা হলেও এর স্পেলিং ডোহনা, যার মানে হলো আ ফিমেল ডেইটি, বুঝলে? জয় মা ব্রহ্মকালী। রেশমির কথায় বোধি কথাগুলো বলে রান্নাঘরের সামনে গেল। রাধুনি মহিলাটি এতক্ষণ দাঁড়িয়েছিল, এবার বললেন, মুই এখন কথা কমু? হ্যাঁ নিশ্চয়ই। মোর একটা ওই লোকগুলার সিন তো, ওই যে ডোনা দিদি অত পুলি লাইনে আসতো মাঝে মধ্যে, কিন্তু ওরা কেন যে আসতো তা মুই জানি না। মোর মরতার একটা দোষ ছিল শুক্রা বলে, ওরা শুক্রার ঘরে খুব আসতো। তোমার মরদ কি আজ ঘরে আছে না কাজে বেরিয়েছে? ঘরেই আছে বাবু, ওই আর যাবে, কাম কাজ তো তেমন কিছু করে নাই। তাকে একবার ডাকা যাবে এখানে? অবশ্য তেমন হলে না হয় আমরাই যাচ্ছি। না গো বাবুরা, তাকে এইখানেই ডাইকে আনতেছি। আরে অসরলা, বাবুদের চা দে দেখিনি। কথাটা বলে মহিলা চলেই যাচ্ছিল। অংশু পিছু ডাকল, আপনার নাম বা আপনার স্বামীর নাম ধাম তো কিছুই জানা হলো না। মোর নাম লক্ষ্মী গো বাবুরা, আর মোর মরতার নাম মেঘ। আপনারা বইছেন, মুই ডাইকে লই আসি। সোনাঝুরি টি এস্টেট সরেজমিনে দেখে আসার পরে বেশ কিছুদিন কেটে গিয়েছে। রেশমি কলকাতায় ফিরে কাজে যোগ দিয়েছে। ওদিকে সুগত তার নবলব্ধ সূত্রের সাহায্যে বর্তমান কেস এবং বিদিশার বাবার মৃত্যুর রহস্যের বিশ্লেষণ করে। তারপর একদিন, হ্যালো, হ্যাঁ বল অংশু। এই সুগত দা এসে গেছে? উফ, আর কতবার ফোন করে এই একই কথা জিজ্ঞাসা করবি বলতো? বললাম তো সুগতদা এলেই আমি তোকে ফোন করব। শুধু ফোন না, আমাকে ভিডিও কল করবি, আমি সবটা লাইভ শুনবো।
আচ্ছা বাবা, তাই হবে। কুর্চি আসে তো? হ্যাঁ, বোধি তো তাই বলল, সুগতদাও তো সেই রকমই বলেছে। ভীষণ এক্সাইটেড লাগছে, মনে হচ্ছে রহস্য জট খুলেছে। দেখা যাক। এই রাখি, মনে হয় ওরে এলো। ওকে, কথা শুরুর আগে ভিডিও কল করবি। হ্যাঁ আচ্ছা, তুই ফোনের পাশেই থাক। ফোন রেখে রেশমি ছুটে দরজার দিকে গেল। দরজা খুলে দেখল সুগত আর কুর্চি দুজনেই এসেছে। রেশমি বধিকে বলল অংশুকে ভিডিও কলে ধরতে। তারপর কফি নিয়ে বসার ঘরে গুছিয়ে বসল সবাই। সবার চোখ সুগতর দিকে, দেওয়াল ঘড়িটাও মনে হচ্ছে ওর দিকেই তাকিয়ে আছে। কফি কাপে ছোট একটা চুমুক দিয়ে সুগত বলতে শুরু করল। ২০০৩ সালের 1 ডিসেম্বর রাতে সোনাঝুরি টি এস্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খুন হন। মৃত্যুর কারণ স্লিট অফ থ্রোট, গলায় গভীর ক্ষত পাওয়া গিয়েছিল। খুনি লেফট হ্যান্ডেড, ধারালো কোনো অস্ত্র দিয়ে গলার নলি ফাঁক করে দেওয়া হয়েছিল এবং তার আগে ভিকটিমকে মারধরও করা হয়, কিন্তু মারধরের কারণে মৃত্যু হয়নি। এই মৃত্যুর দিন 15-এর মধ্যেই চা বাগানে লক আউট ঘোষণা হয়। রাতের অন্ধকারে কারখানা এবং বাগানের গেটে লক আউটের নোটিশ ঝুলিয়ে দেন কর্তৃপক্ষ। কাজ হারান প্রায় 100-এর কাছাকাছি মানুষ। শ্রমিক বিক্ষোভ হয়, কিন্তু মালিক পক্ষ তখন অধরা। অন্যান্য অফিসারদের মধ্যে কয়েকজন অন্যান্য চা বাগানে কাজ জুটিয়ে নেয়, কয়েকজন একেবারে বেপাত্তা হয়ে যায়। পুলিশ গিয়ে লাঠিচার্জ করে বিক্ষোভ ভেঙে দেয়। লাঠিচার্জ না করলেও হতো, কারণ বিক্ষোভটা যাদের বিরুদ্ধে তারা তখন এলাকা ছাড়া। আর আরেকটা ব্যাপার, এই লক আউট ঘোষণার 2-3 বছরের মাথায় দুজন শ্রমিক আত্মঘাতী হয়। ইনসিডেন্টলি এই দুজনকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খুনের পর আরও দুজনের সঙ্গে অ্যারেস্ট করা হয়েছিল। এ বাবা, এটা তো জানা ছিল না। এই ঘটনাগুলো জানা যায়নি, কারণ এই নিউজটাকে ফলো আপ করাই হয়নি। তাছাড়া এই সুইসাইডের কেসটা বেশ কিছুদিন পরে ঘটেছে, তাই আর কেউ লিঙ্ক আপ করতে পারেনি। কিন্তু এই কেসে আত্মহত্যাটা ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই কথা কেন বলছেন? বলছি, তার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও তো। কথাগুলো কুর্চিকে বলে সুগত তার ব্যাগ থেকে দুটো ছবি বের করে কুর্চিকে দেখিয়ে জিজ্ঞেস করল, দেখো তো চেনো কিনা এদের? কুর্চি মন দিয়ে খানিকক্ষণ দেখল, তারপরে বলল, দেখুন সুগতদা, দীর্ঘদিনের ব্যাপার, আমি কিন্তু ভুলও বলতে পারি, তবে একজনকে মনে হচ্ছে দেখেছি আগে কোথাও। কাকে? দুটি ছবির মধ্যে যার বয়স অল্প তার ফটোটা হাতে নিয়ে কিছুক্ষণ ভাবল কুর্চি, তারপরে বলল, আচ্ছা এর নাম কি অমিতাভ চক্রবর্তী? সোনারঝুড়ি টি স্টেটে কোনো সময় চাকরি করতেন, মানে ইনি কি ওখানকার ক্লার্ক ছিলেন? হয়তো তুমি সঠিক পরিচয়টাই বলছো কুর্চি, তবে আমরা একে চিনি তথাগত সান্নাল নামে। হোয়াট? ইনি তথাগত সান্নাল? মানে মানে এরও খুন হয়েছে? হ্যাঁ রেশমি, ইনিই তিনি। আর কুর্চি অপরজনকেও চেনে, কিন্তু মনে করতে পারছে না, কারণ এনার মুখের ধরনটা পাল্টে গেছে। মানে মুখের ধরন কিভাবে পাল্টাতে পারে? প্লাস্টিক সার্জারি? না, ঠিক প্লাস্টিক সার্জারি নয়। এর স্ত্রীর কাছে শুনলাম বছর কয়েক আগে নাকি ওর ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়, তাতে বেশ ওনার কিছু দাঁত ফাঁত ভেঙে যায়, তাই দাঁতগুলো তুলে ফেলে নতুন করে বাঁধাতে হয়েছিল। বাবা, এ যে দেখছি চিড়িয়াখানা। এক্স্যাক্টলি, সোনাঝুড়িতে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি যে কারখানা লক আউট হয়ে যাওয়ার পর লেবাররা দুজনকে একেবারেই চোখে দেখেনি। একজন হলেন অমিতাভ চক্রবর্তী আর অপরজনের নাম বিকাশ দত্ত। আর আমি যদি খুব ভুল না করি তাহলে ইনিই হচ্ছে সেই বিকাশ দত্ত। যদিও খুব অস্পষ্ট, তবুও তার ভোটার কার্ডের ছবিটা ওই অঞ্চলের অনেককেই আইডেন্টিফাই করেছে বিকাশ দত্ত নামে। বিকাশ দত্ত? উনি তো সোনাঝুরি টি স্টেটের অ্যাকাউন্টেন্ট ছিলেন। সবাই কুর্চির দিকে তাকায়। সুগত সম্মতিসূচক ঘাড় নেড়ে বলে, তাহলে কি দাঁড়ালো? সোনাঝুরি টি এস্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খুন হওয়ার 16 বছর পর ওই টি এস্টেটের মালিক, অ্যাকাউন্ট্যান্ট, ক্লার্ক এবং ওই অঞ্চলের তৎকালীন ওসি খুন হলেন। তাও সোনাঝুরি চা বাগান থেকে প্রায় 650 কিলোমিটার দূরে কলকাতা শহরে বসে। ব্যাপারটা কি এখনও কাকতালীয় বলে মনে হচ্ছে?
ঘরে একটা গভীর নিস্তব্ধতা নেমে এলো। রেশমি বিহবল দৃষ্টিতে বলে উঠল, কিন্তু কিন্তু কাকু তো শুনেছি শ্রমিকদের হাতে খুন হয়েছিলেন, এরা তো কেউই লেবার নন, বরং বেশ ভালোই চাকরি করত, তাহলে এদের সঙ্গে কাকুর খুনের কি সম্পর্ক? আর এরাই বা খুন হলো কেন? কিছু বুঝতে পারছি না সুগতদা, একটু ক্লিয়ার করে বলবে প্লিজ? রেশমি, 16 বছর আগে ঘটে যাওয়া খুনের পুনর্নির্মাণ করেছি, কিছু অনুমান কিছু প্রমাণ সব মিলিয়ে। মেঘুকারজি খানিকটা বলেছে, নোনাইয়ের এডিটর গদাধর রায় খানিকটা বলেছেন, লোকাল থানার পুরনো কিছু রিপোর্ট, জেলার পুরনো রিপোর্ট, সব কিছু মিলিয়ে একটা তত্ত্ব খাড়া করেছি। তবে সবটা বলার আগে কুর্চিকে দুটো প্রশ্ন করব। আমাকে কি? এক অমিতাভ চক্রবর্তী কি লেফটি, মানে ল্যাটা ছিলেন? চোখ বুঝে কিছুক্ষণ ভাবল কুর্চি, তারপরে বলল, দেখুন অমিতা যে লেফটি সেটা ধরা যেত না, কারণ লেখা বা খাওয়ার সময় কিন্তু ডান হাতে ইউজ করতেন উনি। কিন্তু ভারী কোনো মাল তোলা বা এমন কোনো কাজ যেই কাজে শক্তি লাগে সেই সময় বা হাত ব্যবহার করত। বেশ, আর অমিতাভ চক্রবর্তী মানুষ কেমন ছিলেন? বাবার কাছে শুনেছি অমিতদা খুব এফিসিয়েন্ট ছিল, কিন্তু মানে বলো কুর্চি, চুপ করে থাকাটা কিন্তু সমস্যার সমাধান নয়। অমিতদা খুব ফ্লার্ট করত আমার সঙ্গেও দিদির সঙ্গেও, মানে আপনি বুঝতেই পারবেন না, আমিও যে ওই বয়সে বুঝেছি তা নয়। তখন মনে হতো মানুষটা কি সুন্দর করে কথা বলে, কিন্তু আজ যখন পিছনে ফিরে দেখি তখন বুঝি ওটা ফ্লার্ট ছাড়া আর কিছুই নয়। ভীষণ বাকপটু ছিল, কথায় ভুবন অন্ধকার করে দেবে। আমি বাগানে বেশি যেতাম না, মা আর দিদি যখন বাগানে যেত মাসির বাড়িতেই বেশিরভাগ সময়টায় থাকতাম, কিন্তু যখনই যেতাম তখনই দেখেছি যখন তখন আমাদের কোয়ার্টারে চলে আসতো, দিদির সঙ্গে গল্প করত, আমি থাকলে আমার সঙ্গেও গল্প করত। বয়স তো বেশি ছিল না অমিতদার, আর দেখতেও খুব সুন্দর ছিল, আমাদেরও ভালোই লাগত। এক মিনিট এক মিনিট, আরে রেশু, এই ছেলেটার কথাই কি দিশা রিহার্সালে গিয়ে বলেছিল, তোর মনে আছে? রেশমি মনে করার চেষ্টা করল, দুই বন্ধুতে তখন কত কথাই তো বলতো সারাদিনে, তার মধ্যে কখন কি বলেছে। অংশু আবার চেঁচিয়ে উঠল, আরে বুলাক্কর, তোর মনে নেই আমাকে দিয়ে হংকং মার্কেট থেকে একটা লাইটার আনিয়েছিল বদলতে গিফট করার জন্য? রেশমির কি যেন মনে পড়ে গেল, কুর্চিকে জিজ্ঞেস করল, এই কুর্চি, সেই ছেলে কি ভালো রিসাইট করত? হ্যাঁ রেশমিদি, অমিতদা খুব ভালো রিসাইট করত, ওর ঘরে অনেক প্রাইজ রাখা ছিল, আমাদেরকে মাঝে মধ্যে এনেও দেখাতো জানো, সব রিসাইটেশন কম্পিটিশনে পাওয়া। কিন্তু দিদি ওকে কিছু গিফট করেছে বলে তো আমি জানি না। ওটা তোমার জানার কথাও নয়, যা বিদিশার বন্ধুরা জানবে তা তোমাকে দিদি কেন বলবে। যাই হোক, বিদিশার সঙ্গে অমিতাভুর প্রেম ছিল না নিঝকি ইনফ্যাচুয়েশন তা পরে জানবো। আগে একটা গল্প বলি শোনো, খুব ইন্টারেস্টিং একটা গল্প। তার আগে রেশমি, আরেকবার কফি হবে? নিশ্চয়ই, এক্ষুনি আনছি, আমি আসার আগে কিন্তু শুরু করবে না। রেশমি প্রায় উড়ে ঘর থেকে বেরিয়ে গেল, তারপর পলকের মধ্যেই ফিরে এলো কফি নিয়ে। কফি মাগে একটা বড় সড়ো চুমুক দিয়ে সুগত বলল, গল্পের নায়ক না, তাকে নায়ক বলা ঠিক হবে না, বরং সে খলনায়ক, সাকিন, বালুরঘাট, পড়াশোনা বালুরঘাট হাই স্কুলে, স্কুলে বেশ ব্রিলিয়েন্ট ছাত্র হিসেবে তার নাম ছিল। খুব ছোট বয়স থেকেই সে নাটক করত, ভালো আবৃত্তি করত, বড় হয়ে ইংরেজি সাহিত্যে সাম্মানিক সহ গ্র্যাজুয়েশন কমপ্লিট করল বালুরঘাট কলেজ থেকে, মাস্টার্স করতে পাড়ি দিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। গোলমাল শুরু হলো এই সময় থেকে, ইউনিভার্সিটি চত্বরে কান পাতলে শোনা যেত এই ছেলেটার প্রেমের গল্প। প্রেমে পড়েছিল ধনীর দুলালির, ছেলেটির অসাধারণ সুপুরুষ চেহারা, স্মার্ট কথাবার্তা, নাটকের সাবলীল অভিনয় রমণী হৃদয় জয় করে নেওয়ার জন্য যথেষ্ট। হয়তো মেয়েটির দিক থেকেও সাড়া ছিল, কিন্তু যে মুহূর্তে মেয়েটা জানতে পারে ছেলেটার বাবা পোস্ট অফিসের সামান্য ক্লার্ক, সে বেঁকে বসে। তার ধনী পিতা এই সম্পর্কে শিলমোহর কোনোদিনই লাগাবেন না, সে কথা মেয়েটা আন্দাজ করে নিয়েছিল। শুরু হয় অ্যাভয়েডেন্স, যার সরাসরি এফেক্ট পড়ল ছেলেটার মনে।
বড়লোক তাকে হতেই হবে। শিলিগুড়ি যাতায়াত শুরু করলো পার্ট টাইম বিজনেসের জন্য, যদি কিছু একটা এক্সট্রা ইনকাম হয়। আর এই করতে গিয়ে পরিচয় হলো এক টি মার্চেন্টের সাথে। সেই মার্চেন্ট ভদ্রলোক ছেলেটির সপ্রতিভ অ্যাটিটিউড আর ইংরেজিতে দখল দেখে মুগ্ধ হয়ে গেলেন। আর ছেলেটির উচ্চাকাঙ্ক্ষা তার উর্বর মস্তিষ্কে সঙ্গে সঙ্গে জন্ম দিল একটা মাস্টার প্ল্যানের। যে অন্ধকারের ব্যবসা তার পক্ষে একা চালানো মুশকিল হচ্ছিল, সেই ব্যবসায় ছেলেটিকেও সাথী করে নেবেন বলে ঠিক করলেন। আর ছেলেটি অত বড় একজন ব্যবসায়ীর সুমধুর ব্যবহারে একেবারে দিশা হারিয়ে ফেলল। বড় লোকদের প্রতি তার একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল, সেটা ফিকে হতে শুরু করলো। ব্যবসায় কিন্তু খুব চতুরভাবে তার উচ্চাকাঙ্ক্ষাটাকে বাঁচিয়ে রাখলেন, কারণ এই ব্যবসায় ওটাই যে ক্যাপিটাল, লোভ আর উচ্চাকাঙ্ক্ষা। নইলে গ্রাসাচ্ছাদনের অভাব নেই এমন মানুষের পক্ষে অন্ধকার সিঁড়িতে পা রাখা সহজ নয়। শুরু হলো এই ছেলেটার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। টি মার্চেন্ট তাকে নিয়ে এলো নিজের চা বাগানে, যদিও ক্লার্কের পোস্টে, কিন্তু তার আসল কাজ হলো বড় সাহেবকে অ্যাসিস্ট করা। ম্যানেজার উপেন বিশ্বাসকে বললেন ছেলেটিকে ব্যবসার ছোট ছোট জিনিসও যেন শেখানো হয়। বড় সাহেবও তাকে নিজের দ্বিতীয় ব্যবসার অন্দরে আস্তে আস্তে টেনে নিচ্ছিলেন। আচ্ছা, বারবার টি মার্চেন্ট, তার অন্ধকার ব্যবসা, দ্বিতীয় ব্যবসা, এসব কি বলছো? এই দ্বিতীয় ব্যবসাটা আসলে কিসের? স্মাগলিং সিন্ডিকেটের। মানে কিসের স্মাগলিং? কোনো পার্টিকুলার জিনিসের স্মাগলিং নয়, এই অর্গানাইজেশনের কাজ খানিকটা অদ্ভুত। ধর তুই কোনো বেআইনি জিনিস ভারতে পাঠাবি, কিভাবে? তুই একজনের সঙ্গে যোগাযোগ করলি, তার লোক তোর কাছ থেকে জিনিসটা নিল, তারপর তারাই দায়িত্ব নিয়ে সেই জিনিসটা পৌঁছে দিল যে ঠিকানায় তুই পাঠাতে চাস, অনেকটা ওই কুরিয়ার সার্ভিসের মতো। তার বদলে তোর কাছ থেকে একটা মোটা কমিশন সে লোক খাবে, আবার যাকে পৌঁছে দিচ্ছে তার কাছ থেকেও কমিশন খাবে, অর্থাৎ একই জিনিসের জন্য দুবার পোস্টাল চার্জ। আর এই পোস্টাল চার্জটাই এই সিন্ডিকেটের মূল উপার্জন। কোনো কোনো সময় তার লাভের 5-10% পর্যন্ত হতো, অর্থাৎ এই দলটা নিজের পকেট থেকে কোনো ইনভেস্টমেন্ট না করেই লক্ষ লক্ষ টাকা মুনাফা লুটত। বুঝতে পারছিস, শুধু লাখ নয়, কোনো কোনো সময় অ্যামাউন্টটা কোটিতে পৌঁছে যেত। এই অঞ্চলে এই সিন্ডিকেটটা অনেক দিন ধরেই অ্যাক্টিভ ছিল, মূলত টিবেট থেকে ভুটান হয়ে চোরাই জিনিস, সেটা সোনা হতে পারে, বিভিন্ন নেশার জিনিস হতে পারে, আসতো এই সোনাঝুড়ি টি এস্টেটে। আমাদের পুলিশ সার্কিটে একটা আনসলভড পাজল আছে। প্রায় বছর 20 আগে কলকাতার একটা গোডাউনে রেড চালিয়ে একটা দুষ্প্রাপ্য মূর্তি তারা উদ্ধার করে। এই তারা মূর্তি লাসার নিকটবর্তী কোনো গুম্ফা থেকে এসেছিল, আগাগোড়া সোনার তৈরি 1100 খ্রিস্টাব্দের জিনিস। আন্তর্জাতিক মহলে তার দাম কি হবে বুঝতেই পারছো তোমরা। কিন্তু সেই মূর্তি কি করে ভারতে এলো বা কলকাতায় এলো বা কে আনলো কিচ্ছু জানা যায়নি। পুরো ব্যাপারটা একেবারে ধোঁয়াশা। গোডাউনের মালিককে আটক করা হয়েছিল, কিন্তু কোনো প্রমাণ না থাকায় বেশি দিন রাখা যায়নি। এখন মনে হচ্ছে ওই ঘটনাই এই দলটার হাত ছিল। আমি যখন খোঁজ খবর করতে শুরু করলাম তখন একটা নাম উঠে এলো, রাবদেন ওয়াংডু। এর 4 সহযোগী ছিল, তাসি ফুংসুক, নামগিল জিগমে কেলসাং আর একটা মেয়ে ডোনা। এর মধ্যে তাসি ছিল রাবদেনের ডান হাত, নেক্সট টু সুপ্রিমো। রাবদেন আর অজয় বড়ুয়া এই দুইজন ছিল সিন্ডিকেটের চাই, মানে বিজনেসটা আসলে এই দুজনের, এরাই হলো এই সিন্ডিকেটের মাস্টার মাইন্ড। রাবদেন গুমথাং আর অজয় বড়ুয়া এই উত্তরবঙ্গ থেকে পুরো বিজনেসটা অপারেট করত। অজয় বড়ুয়ার সহযোগী ছিল অমিতাভ চক্রবর্তী আর বিকাশ দত্ত। তাসি, নামগিল এবং আরও লোক নিশ্চয়ই ছিল এদের দলে। তাদের কাজ মূলত ছিল ইন্দো ভুটান বর্ডার সিকিউরিটির চোখ এড়িয়ে জিনিসগুলো এই চা বাগানে স্টোর করা। তারপর অমিতাভ আর বিকাশের কাজ ছিল সবার চোখ এড়িয়ে সেই চোরাই জিনিসগুলো চায়ের পেটিতে ভরে দেওয়া, তারপর নির্দিষ্ট চায়ের পেটি শিলিগুড়ির নির্দিষ্ট লোকের হাতে পৌঁছে দেওয়ার কাজ করতো এই চা বাগানের অন্য এক লেবা, সুকরা ওরাও। খবর নিয়ে দেখেছি সোনাঝুড়ির চায়ের পেটি ভুটানের ফুন্ড সিলিং তো বটেই, গংলাখা, চুখা, এমনকি এদিকের দামফুর মতো ছোট ছোট শহরগুলোতেও যেত। সুকরা মনে হয় না পুরো প্রসেসটা জানতো, কিন্তু সমস্ত পেটি আলাদা করে অন্য জায়গায় কেন যাচ্ছে সেই বিষয়ে কি একেবারেই সন্দেহ হয়নি সুকরার? আমার অনুমান সে পুরো ব্যাপারটা না জানলেও কিছু তো জানতো, কারণ লোকাল লোক বলছে অমিতাভ আর বিকাশের সঙ্গে সেও কিছুদিনের মধ্যেই বাগান ছেড়ে চলে গিয়েছিল, ইনফ্যাক্ট লক আউট ঘোষণার আগেই। কিন্তু আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি, কি সন্তর্পণে এরকম একটা বেআইনি কারবার চালিয়ে যাচ্ছিল এরা! প্রায় সবাই সমস্বরে বলে উঠল, তারপর
তো ব্যবসা তো পুরোদমে চলছিল, কিন্তু বাদ সাধলো ইন্টারপোল। হলো কি, তাশি ভুটানে একটা খুনোখুনির মধ্যে জড়িয়ে পড়লো 2002 সালের শেষান, 2002 সালের শেষাশেষি। তাশিকে ইন্ট্রোগেট করতে গিয়ে দেখা যায় সে আদৌ ভুটানের বাসিন্দা নয়, সে আদৌতে লাসার বাসিন্দা। তোমার মনে আছে রেশমি, সোনাঝুরির ওই মাস্টারমশাই বলেছিলেন ডোনা মেয়েটা ওর বাড়ি লাসায় বলেছিল? আসলে এর খানিকটা ঠিক, লাসায় বাড়ি হয়তো ঠিক, কিন্তু ওরা কেউই তখন লাসায় থাকে না। তাশি ভুটানের বাসিন্দা না হওয়ায় ইন্টারপোল ইনভলভ হয়ে পড়লো এই ঘটনায়। সম্ভবত জেরার মুখে মাথা ঠিক থাকতে না পেরে এই স্মাগলিং সিন্ডিকেটের ব্যাপারে কিছু বলে ফেলেছিল তাশি। তো আমার ধারণা স্পষ্ট করে কিছু বলেনি। ভুটান পুলিশ জানিয়েছে তাশি জেল কাস্টাডিতেই সুইসাইড করেছিল। তাশি সুইসাইড করে নেওয়ায় পুরো ঘটনা জানা যায়নি, কিন্তু যেটুকু জানা গিয়েছিল তার ভিত্তিতে ইন্টারপোল দিল্লিকে সাবধান করে আর দিল্লি জানায় রাজ্যকে। ঘটনার অনুক্রম তাই বলে। কিন্তু সেই সময় রাজ্যে, বিশেষ করে উত্তরবঙ্গে, শুরু হয়েছে এক নতুন অশান্তি, কিরাত ভূমি সোশ্যালিস্ট পার্টি। রাজ্য বা জেলার পুলিশ ব্যস্ত এই KVSP-দের নিয়ে, তাই অত তলিয়ে ইনভেস্টিগেশন চালানো সম্ভব হয়নি। কিন্তু যেটুকু তদন্ত হয়েছিল তাতে অজয় বড়ুয়া ভয় পেয়ে যায়। ইত্যবসরে আরও একটা ব্যাপার হয়, বাই রোড থিম্পু যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট হয় রাবদেনের। ড্রাইভার মারা গেলেও রাবদেন কিন্তু প্রাণে বেঁচে যায়, কিন্তু চিরকালের মতো ইনভ্যালিড হয়ে যায়, কাজ চালানোর মতো আর ক্ষমতা তার ছিল না। রাবদেনের দলের ভার কে নেবে তাই নিয়ে একটা সংঘর্ষ উপস্থিত হয়, এবং ভুটান পুলিশের রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকজন তিব্বতীয়, সেই সঙ্গে কিছু ভুটানের বাসিন্দাও খুন হয়, যার মধ্যে দুটো নাম তোমরা আগেই শুনেছ, একজন হলো কেলসাং আর অপরজন ডোনা। এবং এই টালমাটাল সময় অজয় বড়ুয়া সিদ্ধান্ত নেয় যে এই বিজনেস বন্ধ করে দেবে। এসবের সঙ্গে বাবার কি সম্পর্ক? বাবাকে কেন খুন হতে হলো? হ্যাঁ, আমিও তাই ভাবছি। বলছি, বড়ুয়ার ভয় হলো যে একবার এই অঞ্চলের নাম ক্রাইম স্পট হিসেবে পুলিশের খাতায় উঠে পড়েছে, তার মানে পুলিশ এবারে এই চা বাগানগুলোর দিকে নজর ঘোরাবে। আরও কিছু কারণ নিশ্চয়ই ছিল, সম্ভবত আরও কেউ কেউ জেনে গিয়েছিল। বাবা কি জেনে গেছিল তাই বাবাকে ওরা? মনে হয় না, আবার হতেও পারে। তবে এসব ঝামেলা থেকে বাঁচতে বড়ুয়া চা বাগানটাই বন্ধ করে দেবে ঠিক করলো। এমনিতেই সেই সময় উত্তরবঙ্গে একটার পর একটা চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, তাই আরও একটা চা বাগান বন্ধ করে দিলে কিচ্ছু যায় আসবে না কারুর। কিন্তু চাইলেই তো আর চা বাগান বন্ধ করে দেওয়া যায় না, যেখানে সেই বছর এবং তার আগের 2-3 বছর ধরে এই চা বাগানের বিজনেস ভালো চলছে। সেই সময় বাগানে ঢোকে KVSP। অমিতাভ বা অজয়ের মাথায় অন্ন বুদ্ধি চাকার দেয়। তারা KVSP-র একজন নেতাকে কিছু টাকা কড়ি খাওয়ায় শ্রমিকদের খ্যাপানোর জন্য, আর ম্যানেজারকে বলে লেবারদের টাকার থেকে কিছু টাকা কেটে নেওয়ার জন্য, কারণ বিশ্ব মার্কেটে নাকি মন্দা আসছে, তার জন্য প্রিপেয়ার থাকতে হবে। মজুরির টাকা কাটা যেতেই ক্ষিপ্ত হয়ে উঠল লেবাররা। সেই সঙ্গে অমিতাভ হাওয়ায় একটা গুজব ভাসিয়ে দিল, কর্মী ছাঁটাই হবে বাগানে আর কারখানায়। তাদের পুরো রাগটা গিয়ে পড়লো ম্যানেজারের ওপর, কারণ ম্যানেজার তাদের প্রাপ্য টাকা দেয় না। সবাই হাঁ করে সুগতর মুখের দিকে তাকি। এরকমভাবে শয়ে শয়ে পরিযায়ের পেটে লাথি মারা। তারপর অধি প্রশ্ন করল, কিন্তু হঠাৎ করে ম্যানেজারের বিরুদ্ধে এই ষড়যন্ত্র কেন? দেখো, কাউকে না কাউকে তো স্কেপগোট করতেই হতো, তবে তার চেয়েও বেশি ম্যানেজার এই ইল্লিগাল কারবারের কথা জেনে ফেলেছিলেন, তাই তার বিরুদ্ধে লেবারদের খেপিয়ে দেওয়া খুব দরকার ছিল। দেখো, ওরা কারখানা বাগান সব বন্ধ করে দেওয়ার ফিকির খুঁজছিল, কারণ এমনি এমনি বাগান লকআউট ঘোষণা করলে যদি প্রশাসনের সন্দেহ হয়, প্রশাসন চাইলে ব্যবসার অবস্থা, লাভ ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখতেই পারে। আসলে অজয় বড়ুয়ারা রিস্ক নিতে চাইছিল না, লকআউট ঘোষণা করলো আর প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে স্মাগলিং সিন্ডিকেটের হদিশ পেয়ে গেল, তাহলে তো তাদের সারে সর্বনাশ। তাই তারা এমন পরিস্থিতি তৈরি করতে চাইলো যাতে প্রশাসন কোনো রকমভাবেই নাক গলাতে না পারে, আর তার সহজতম রাস্তা হলো ক্রমাগত শ্রমিক বিক্ষোভ। সোনাঝুরি চা বাগানে আপাত কোনো অশান্তি ছিল না, অজয় বড়ুয়া তার নিজের বাগানগুলো খুব যত্নে রাখত, তাই সেই আকালেও সোনাঝুরির মার্কেট ছিল অক্ষুণ্ণ। এদিকে অজয় বড়ুয়া অস্থির হয়ে উঠেছে, ততদিনে মালবাজার ঝালংয়ের দিকে যে কটা বাগান ছিল বেচে দিয়েছে, সে আর এই অঞ্চলে থাকতেই রাজি নয়, আসামে ফিরে যাবে। ইতিমধ্যে সোনাঝুরির ম্যানেজার উপেন বিশ্বাসও এমন কিছু কথা জেনে গেছে যা জানা মোটেও কাম্য ছিল না, তাই তারা ঠিক করলো ম্যানেজারকে সরাতে হবে আর সেটাকেই শ্রমিক বিক্ষোভের রূপ দেওয়া হবে। অজয়, অমিতাভ আর বিকাশের সঙ্গে এই ষড়যন্ত্রে যোগ দেয় রমানাথ ঘোষ। 2002-এর মাঝামাঝি সে OC হয়ে কালচিনি যায়, জয়েন করে। প্রচণ্ড ঘুষখোর হিসেবে প্রথম থেকেই নাম কিনে নেয়, তাকে হাত করাটা অজয় বড়ুয়ার পক্ষে কোনো ব্যাপারই ছিল না।
ম্যানেজারকে খুনের প্ল্যান ঘোষ জানতো কি জানতো না সেটা জানি না, তবে জেলার অন্যান্য পুলিশ অফিসারদের মতো ঘোষের এত সাহস ছিল না। আমার মনে হয় খুনের প্ল্যানিং অজয় বড়ুয়াদেরই, ঘোষ পরে এতে জড়ায়। সুগতকে হাত দেখিয়ে থামিয়ে বোধি বেশ গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, কিন্তু তুই এত স্যাঙ্গুইন হয়ে বলছিস কি করে? সব প্রমাণ দিতে পারবি? মেঘুকার্জির কাছে কিছু জেনেছি, নোনাইয়ের এডিটারের কাছে, আর পুরোটা প্রায় জেনেছি উপেন বিশ্বাসের ডায়েরি পড়ে। উপেন বিশ্বাস মানে সোনাঝুরির ম্যানেজার, তাকে তুমি কোথায় পেলে? উপেন বিশ্বাসকে পাওয়ার কথাই নয় যদি না তার ঠিকানাটা নোনাইয়ের এডিটার গদাধর রায় আমাকে দিতেন। একসময় তারা পরস্পর বন্ধু ছিলেন। গদাধর রায়ের কাছে এক্স্যাক্ট ঠিকানা ছিল না, একটা রাফ আইডিয়া দিয়েছিলেন শ্যামবাজারের এঁদো গলিতে একতলা পৈতৃক বাড়িতে তারা থাকেন। কিন্তু উপেন বিশ্বাসকে পেলাম না। তিনি বহুদিন আগে 2009-এর 23 মার্চ পথ দুর্ঘটনায় নাকি মারা গেছেন। স্ত্রী এক ছেলে মেয়ে আছেন এখন। আমি গিয়ে বললাম আমার উদ্দেশ্য, ও স্ত্রী চুপ করে রইলেন, কিন্তু মেয়েটা ভেতর থেকে 5টা ডায়েরি এনে আমার হাতে দিল। ওদের ধারণা উপেনবাবুর অ্যাক্সিডেন্টটা নিছকই একটা দুর্ঘটনা নয়, এটা প্রি প্ল্যান্ড মার্ডার। উপেনবাবু উত্তরবঙ্গ থেকে ফিরেও নাকি এরকমই বলতেন, ভয় পেতেন সব সময়। সম্ভবত সেই কারণেই ডায়েরির পাতায় রেখে গিয়েছিলেন সেই সব প্রমাণ যা উনি জানতেন। একটা চা বাগানকে সামনে রেখে কিভাবে একটা বেআইনি কাজ চলছে। অ্যাকচুয়ালি যেদিন উপেন বিশ্বাস বড় সাহেবকে সব বলতে গেলেন সেই দিনই তার মৃত্যু পরোয়ানা বেরিয়ে গিয়েছিল। এবার বাকি শুধু সেটা এক্সিকিউট করা। সেই কাজে অমিতাভ বেছে নিল ম্যানেজারের বিশ্বাসভাজন লেবা সোমরাকে, সোমরা টুটু। সোমরা খুব চটপটে আর কাজের বলে উপেনবাবু তাকে ভরসা করতেন, কিন্তু সোমরার একটা বড় বদ অভ্যেস ছিল। সোমরাকে ঠিকমতো তাতিয়ে তুলতে পারলে সোমরার মাথায় দানব ভর করত। মেঘুকার্জি নিজে মুখে এই কথা স্বীকার করেছে যে তারা প্রত্যেকেই সোমরার এই স্বভাবের সঙ্গে পরিচিত ছিল। সোমরা মানুষটা কিন্তু স্বাভাবিক অবস্থায় ভীষণ ঠান্ডা মাথায়, কিন্তু ওই যে বললাম তাকে একবার ঠিকভাবে রাগিয়ে দিলে হেন কাজ নেই যা সে করতে পারে না। 2003 সালের 1 ডিসেম্বর বিকেলে KVSP সভা করলো শ্রমিকদের নিয়ে। তারা প্রকাশ্যে বললো মালিকেরা ঠকাচ্ছে, তোমরা আন্দোলন করো, আমরা পাশে আছি। আর মালিক পক্ষ একটাও কথা বললো না। এটা হজম করা সত্যি কষ্টকর। মালিক পক্ষের কথা ছেড়েই দাও তোমরা, লোকাল থানাও যেন চুপ বুঝে রইল। যাই হোক, তো সেই সভায় বা সভার শেষে মেঘু আর সোমরার অন্য দুই বন্ধুকে ডেকে পাঠায় শুক্রা ওরাও, তার নাকি কিছু কথা বলার আছে। সেখানে সেই KVSP নেতাও উপস্থিত ছিল। এই দুই বন্ধুর নাম হচ্ছে বীরু প্রধান আর বুধিয়া ঢালি। তাদের সম্ভবত বোঝানো হয়েছিল ম্যানেজারই যত নষ্টের গোড়া, ম্যানেজারের জন্যই ওরা টাকা কম পায়, ম্যানেজার বড় সাহেবকে উস্কাচ্ছে লেবার ছাঁটাইয়ের জন্য। এইসব খবর কে দিল সুগতদা? মেঘু। মেঘুই আমাকে জানালো সেদিন নাকি ঢালাও মদের ব্যবস্থা হয়েছিল। শুক্রা যে বীরু আর বুধিয়াকে ডেকে পাঠিয়েছিল সেটা মেঘু জানে, তবে মেঘু সেই মিটিংয়ে যায়নি। আমার মনে হয় বুধিয়াদের বোঝানো হয়েছিল ম্যানেজারই যত নষ্টের গোড়া, ম্যানেজারের জন্যই ওরা টাকা কম পায়, ম্যানেজার বড় সাহেবকে উস্কাচ্ছে লেবার ছাঁটাইয়ের জন্য। দেখো এটা বড় সরল, অত মারপ্যাঁচ বোঝার কথা এদের নয়, আর পেটে টান পড়বে এই আশঙ্কায় নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলারই কথা। যাই হোক, 1 ডিসেম্বর বিকেল নাগাদ মিটিং শেষ হওয়ার পর বীরু আর বুধিয়ার ব্রেন ওয়াশ করা হয়। শুক্রা বা অন্য যে নেতা ছিল তার কাছ থেকে বিনা মাগনায় মদের বোতলও পাওয়া যায়। বুধিয়া মেঘুকে বলে সোমরাকে খবর দিতে। অন্যান্য দিন এইসব নেশার জিনিস, নেশার চাট সব সোমরাই জোগাড় করে, কারণ ওই চারজনের মধ্যে সোমরার অবস্থা ছিল অপেক্ষাকৃত ভালো। সোমরার বাবার একটা চায়ের গুমটি ছিল যে ভাঙাচোড়া বন্ধ দোকানটা সোনাঝুড়ি ঢোকার পথে চোখে পড়ল, সেটাই ছিল সোমরার বাবার চায়ের দোকান। ম্যানেজারের পুরনো বাংলোয় ওদের আড্ডা বসল। মদ পেটে পড়তেই ব্রেন ওয়াশের ফল ফলতে শুরু করল। সোমরা ম্যানেজারের কাছের লোক বলে নানা রকম উত্তেজক কথা বলতে শুরু করল বীরু আর বুধিয়া, তার মধ্যে বীরুই বেশি। মেঘু বলেছে অন্যান্য দিনের থেকে সেই দিন যেন বেশি নেশা হয়েছিল। এই পারে মদকে নানান পদ্ধতিতে আরও কড়া বানানো যায়। সোমরা খেপে উঠল, ওর কাছে সবসময় একটা নেপালি কুকরি থাকত। সোমরা বলল ও নিজে ম্যানেজারকে খুন করব, কিন্তু যদি ম্যানেজার মরার পরও কোনো সুরাহা না হয় অবস্থার, তাহলে দাম বীরু আর বুধিয়াকে দিতে হবে। মেঘুর কথায় ওকে সবাই আটকাতেই চাইছিল। মেঘুর কথা অনুযায়ী ওরা যখন কারখানার গেটে পৌঁছয় তখন ম্যানেজারের জিপটাকে আসতে দেখে। ওরা গেট আগলে দাঁড়ায়, গাড়ি থেমে যায়, ওদের প্রাপ্য টাকা দিতে হবে, লেবার ছাঁটাই চলবে না ইত্যাদি কথা উত্তেজিতভাবে বলতে থাকে।
গাড়ি যিনি চালাচ্ছিলেন তিনি ওদের বোঝাতে চেষ্টা করেন, কিন্তু নেশার ঝোঁকে এসব ওদের কানে ঢোকেনি। ওনাকে টেনে নামানো হয় গাড়ি থেকে এবং যথেষ্টভাবে মারধর করা হয়। ভদ্রলোক যখন নিস্তেজভাবে পড়ে যান ওরা ভয় পেয়ে যায় এবং পালিয়ে যায়। সুগত একটা না বলে বিরতি নেয়। রেশমির মুখ অন্ধকার, কুরচির মুখ বেদনার্ত। সে বলে উঠল, কিন্তু আপনি তো শুধু ম্যানেজারের কথাই বলছেন, আমার বাবা তো না, আমার বাবা কেন খুন হলেন? কুরচির কথায় সুগত মাথা নিচু করে বলল, মেঘুর কথায় জানতে পারি পরের দিন নেশা কাটলে ওরা শোনে ম্যানেজার নয় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খুন হয়েছে। নেশার ঘোরে ওরা ভুল লোককে মেরে ফেলেছে। আসলে ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একই ধরনের জিপে চাপতেন, তাই ওরা বুঝতেই পারেনি মানুষটা আসলে ম্যানেজারই নন। কুরচির চোখ উপচিয়ে জল গড়িয়ে পড়ল। বাকিরা সবাই নির্বাক, একটু ধাতস্থ হয়ে বোধি জিজ্ঞেস করল, কিন্তু সুগত তুই বললি খুনের কারণ স্লিট অফ থ্রোট, তাই তো? এখানে কতগুলো খটকা আছে। এক, মেঘুর বক্তব্য অনুযায়ী ওরা মারধর করেই মেরে ফেলেছে। সোমরা নাকি সেদিন ওর কুকরিটা বেরই করেনি। এদিকে মারধরের পর সোমরা খেয়াল করে ওর কুকরিটা নেই, ধস্তাধস্তির সময় হয়তো খুলে পড়ে গেছে। আমি সিজার লিস্ট দেখেছি, তাতে কোনো কুকরি বা ভোজালি জাতীয় ধারালো জিনিসের উল্লেখ ছিল না। তিন, মৃতের গায়ে অসংখ্য ফিঙ্গারপ্রিন্টসের উল্লেখ আছে, কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্ট কারুর সঙ্গে মিলিয়ে দেখা হয়নি। চার, মেঘুকার্জি বা অন্যান্য যে লেবাররা আজও ওই এলাকায় বাস করে তারা কিন্তু আজও জানে যে মারধরের ফলেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের খুন হয়েছিল, আসল ঘটনা তারা জানেই না। আচ্ছা কুচি, তোমার বাবার নাম কি? সুশীম মজুমদার। নামটা খুব আনকমন। জানি তোমরা হয়তো ভাবছো একটা মাতালের কথায় ভরসা আমি কেন করছি। আমি সেই সময় সমস্ত নিউজ পেপার চেক করেছি, শ্রমিক বিক্ষোভের কারণে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে খুন এই কথাই সংবাদপত্রগুলোতে উল্লেখ করা হয়েছিল, কিভাবে খুন তা নিউজে প্রকাশ করা হয়নি। শুধুমাত্র নোনাইয়ে পুরো ব্যাপারটা প্রকাশ করা হয়। নোনাইয়ের এডিটর এবং এই নিউজটা যে রিপোর্টার কভার করেছিলেন দুজনের সঙ্গে কথা বলেছি, দুজনেই এক বাক্যে স্বীকার করেছে যা ঘটেছে আর জনসাধারণের সামনে যা পোর্ট্রে করা হয়েছে তার মধ্যে আকাশ পাতাল তফাত। নোনাই প্রথম ছাপে সুশীম মজুমদারের খুন গলা কাটার ফলে হয়েছে, কিন্তু দু তিন দিনের মাথায় সেই সময় জেলার এক অতি প্রভাবশালী নেতার ফোন আসে এই খবরটা স্রেফ চেপে দেওয়ার জন্য। নোনায়ের মতো ছোট কাগজের কি এমন ক্ষমতা আছে যে নিজের মতো করে ফলো আপ চালিয়ে যাবে? অগত্যা বন্ধ করে দিতেই হলো। তাহলে খুনটা কি করলো? হ্যাঁ, লেবাররা নিশ্চয়ই নয়। অংশুর কথার জবাব না দিয়ে সুগত বলে চলল, পুলিশ কুলি লাইন থেকে চারজনকে তুলে নিয়ে যায়। এরা লেবার ইউনিয়নের সক্রিয় কর্মী ছিল, কিন্তু এই ঘটনায় তাদের কোনো যোগাযোগ ছিল না। মেঘুর কথায় জানতে পারি এই ঘটনার পর থেকে বীরু আর সোমরা কেমন একটা হয়ে গেছিল, সবসময় চুপচাপ থাকতো, ভয় ভয় থাকতো। আসলে সুশীম মজুমদারকে সবাই খুব পছন্দ করত, নিজেদের এই ভুলের জন্য তারা নিজেদেরকে ক্ষমা করতে পারেনি। এরপর কারখানা লকআউট ঘোষণা করা তো কয়েকদিনের ব্যাপার, সব বন্ধ হয়ে গেল, এতগুলো লোক কাজ হারালো, ওরা চারজন কিন্তু কোথাও গেল না। বাগানে যে পাতা উঠত তাই নিজেদের মতো করে তুলে আশপাশের কারখানায় বিক্রি করে পেট চালাত, কিন্তু সে আর কদিন, একটা সময় যত্নের অভাবে সেই পাতাও তার গুণ হারালো, পেট চালানোই একটা সমস্যা হয়ে দাঁড়ালো। মেঘু বলেছিল সোমরা শেষের দিকে পাগলের মতো হয়ে গিয়েছিল, চাগাছগুলোর ওপর নিজের মনেই হাত বোলাতো, বিড়বির করত। এইভাবে চলতে চলতে একদিন নিজেকে বন্ধ কারখানার সিলিং থেকে ঝুলিয়ে দিল। আর সোমরার মৃত্যুর পর বীরু একদিন রেল লাইনে গলা দিল, বুধিয়া ছিল কিন্তু অনাহার অতিশ্রম অর্থকষ্ট সব মিলিয়ে তিন দিনের জ্বরে ভুগে মারা গেল। কয়েকজনের লোভ কতগুলো পরিবারকে শেষ করে দিল। ঘরের মধ্যে গভীর নিস্তব্ধতা। একটু সময় নিয়ে সুগত বলল, এই খুনের ফলে সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন উপেন বিশ্বাস। বড় সাহেব ফোন করে ওকেই সেদিন রাতে কারখানায় যেতে বলেছিলেন। মাল লোডিংয়ের সময় যদিও ম্যানেজারই থাকার কথা কিন্তু উনি থাকতেন না, আগে বিকাশ দত্তকে ভার দিয়ে আসতেন, পরে অমিতাভ নিজেই সেই ভার নিয়েছিল। অমিতাভকে খুব একটা এফিসিয়েন্ট একজন এমপ্লয়ি হিসেবেই জানতেন উপেন বিশ্বাস, কিন্তু ওই দিন ওর বাড়িতে ওর শালা এবং ভাইরা ভাই এসেছিলেন বেড়াতে, তাই সুশীমবাবুকে ফোন করে যেতে বলেন। কিন্তু সেই রাত্রে সুশীমবাবু খুন হওয়ায় বুঝলেন ফাঁদ ওরই জন্য পাতা হয়েছিল, কিন্তু নিয়তির বিধানে উনি বেঁচে গেছে। সেই সঙ্গে এও বুঝলেন মরতে ওকে হবেই কোনো না কোনো সময়,
তিনি পালিয়ে কলকাতায় চলে গেলেন ঠিকই, কিন্তু নিজের ভাগ্যকে আর ভরসা করলেন না। উনি কেন পুলিশের সাহায্য চাননি আমি জানি না, সব কথা প্রমাণ করতে পারবেন না বলেই হয়তো, কিন্তু ডায়েরিতে সব লিখে রাখতে শুরু করলেন। আর ওর ডায়েরি পড়েই জানতে পারলাম যে উনি অমিতাভকে কলকাতায় দেখেছেন, উনি ভয় পাচ্ছেন, ওকেও মরতে হবে, এবং এই কথা লেখার সপ্তাহখানেকের মধ্যে ওর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। আমি খোঁজ নিয়ে দেখেছি ওই সময় ওই অঞ্চলে একটা পুরনো বসত বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরির কাজে হাত দিয়েছিল সান্নাল কনস্ট্রাকশন। তাহলে খুনটা হলো কিভাবে, কে করলো খুন, বিকাশ দত্ত না অমিতাভ? দেখো, খুন তো গলার নলি কাটার জন্যই হয়েছিল, ফরেন্সিকে এটা প্রমাণিত, আর তুমি নিজেও তো সাক্ষী, ডেড বডি তো তুমিও দেখেছ। কিন্তু সত্যিকারের খুনটা কে করেছিল সেটা নিয়ে দ্বন্দ্ব আছে, তবে অজয় বড়ুয়াকে এই লিস্ট থেকে বাদ দেওয়া যায়, কারণ সে নিজে হাতে খুন করবে না। আমার মনে হয় লেবাররা মারধর করেছিল ঠিকই, কিন্তু সুশীম মজুমদার ওদের মারে মরেনি, বেঁচেছিলেন। পরে এই তৃতীয় ব্যক্তি, সে বিকাশ হতে পারে, আবার অমিতাভও হতে পারে, আবার শুক্রাও হতে পারে, হুয়েভার, মেবি, গিয়ে দেখে সুশীম মজুমদার বেঁচে আছে, তাহলে তো তাদের প্ল্যান বানচাল হয়ে যাবে। যদিও ভুল লোক, তবুও একেই খতম করা যাক, অন্তত শ্রমিক বিক্ষোভের কথা বলে বাগান বন্ধ তো করা যাবে, ম্যানেজারের ব্যবস্থা পরে হবে না। প্রবাবলি এই ভেবে গলায় কোনো ধারালো জিনিসের আঘাত করে। সোমরা হয়তো ঠিকই আন্দাজ করেছিল, কুকুরটা হয়তো আশেপাশেই কোথাও পড়েছিল, তাই একটা অস্ত্র হাতে পেতে কোনো অসুবিধে হয়নি, আর হয়তো সেই কারণেই কুকুরটা খুঁজেও পাওয়া যায়নি। আর তার কাছে আরও কোনো অস্ত্র ছিল নিশ্চয়ই, কারণ ভাগ্যের ওপর ভরসা করে কেউ খুন করতে যায় না। এই শুক্রের কোনো খোঁজ পাওয়া যায়নি? না, চেষ্টার ত্রুটি রাখিনি, কিন্তু এত বড় একটা দেশে একটা মানুষ কোথায় কী নামে থাকছে তা খুঁজে পাওয়া কি মুখের কথা? কুর্চি এতক্ষণ দম বন্ধ করে সব বৃত্তান্ত শুনছিল, জিজ্ঞেস করল, এই অজয় বড়ুয়া বা অমিতাভদের কি হলো তারপর? তারপর আর কি হবে, খুনের পরেই তো গা ঢাকা দেয়, মনে হয় কিছুদিন গা ঢাকা দিয়ে ছিল, তারপর নতুন নামে নতুন পরিচয়ে নতুন জায়গায় আবির্ভূত হলো। অজয় বড়ুয়া এদের মুখ বন্ধ রাখার দাম ভালো মতোই দিয়েছিল, শুক্রাও নিশ্চয়ই ভাগ পেয়েছিল। অজয় বড়ুয়া বা রমানাথ ঘোষের পক্ষে নামধাম পরিবর্তন করা সম্ভব ছিল না, বাকিরা অনায়াসেই করে ফেলল। বিকাশ দত্ত বিপত্নিক ছিলেন, কোনো সন্তানাদিও ছিল না, আর মা বাবা অনেকদিন আগেই গত হয়েছে, অমিতাভর বাবা মাও বাগানে চাকরি করার সময় মারা যান। কিন্তু এদের আবার খুন করলো কে বা কারা, সেটাই তো এখন ধোঁয়াশারে বোধি, কিছুতেই রেজলিউশনে পৌঁছতে পারছি না। এত মিসিং লিঙ্ক এই কেসটাতে, কিছুতেই সবকটা সূত্র এক জায়গায় আমি আনতে পারছি না। রমানাথ ঘোষ পুরো কেসটাকে ধামাচাপা না দিলে, একটু ঠিকমতো তদন্ত করলে আজ হয়তো এই সমস্যার সম্মুখীন হতে হতো না। কি কি মিসিং লিঙ্ক? যেমন ধরো, প্রত্যেকেই কিছু সময়ের জন্য একদম একা কাটিয়েছে, অজয় বড়ুয়া পার্টি অফিস থেকে বেরিয়ে যাওয়ার পথে কোথায় গিয়েছিল জানা নেই, তথাগত সান্নাল রেস্তোরাঁ থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে কোথায় গিয়েছিল জানা নেই, শ্যামসুন্দর হালদার কেন ব্যাকইয়ার্ডে গিয়েছিল খোদাই মালুম, আর রমানাথ ঘোষ পাব থেকে 6:30 বেরিয়ে 7:30 কেন বাড়ি এলো, যেখানে তার বাড়ি থেকে পাবের দূরত্ব হেঁটে 10 মিনিট, তার সঙ্গে তো কোনো প্রতিবেশীর কথাই নেই যে কারুর বাড়িতে গিয়ে আড্ডা দিতে গিয়েছিল। অনেক অজানা তথ্য রেশমি, যেগুলো না জানলে প্রকৃত রহস্য অধরাই থেকে যাবে। সুশীম মজুমদারের মৃত্যু রহস্য ভেদ করতে পারলেও কে আসল অপরাধী তা পুরোপুরি জানা যায় না। আবার সুশীমের মৃত্যুর সঙ্গে বর্তমানে ঘটে যাওয়া 4-4 মৃত্যু যে কোনোভাবে সম্পর্কযুক্ত তা সুগত বুঝতে পারলেও একটা মিসিং লিঙ্ক থেকেই যায়। মাঝখানে একটা মাস কেটে যায়। ইতিমধ্যে রেশমির কাছে তার বন্ধু বিদিশার একখানা পার্সেল এসে পৌঁছয়। কি আছে সেই পার্সেলে? রেশমির মন উচাটন হয়। খবর দেয় সুগতকে। সুগত একেবারে জয়েন্ট সিপি ব্রত মজুমদারকেও সঙ্গে নিয়ে আসে। এইবার কি তবে জট খুলবে? জয়েন্ট সিপির প্রশ্নে রেশমির মনে ঝড় বয়। তুমি কিন্তু এখনো বললে না রেশমি, কি জানতে পেরেছো, কেন টেনশন করছো বলো তো? তুমি যদি চুপ করে থাকো তাহলে কি করে আমরা বুঝবো বলো দেখিনি। মঙ্গলবার বিদিশার কাছ থেকে একটা পার্সেল এসেছে, একটা চিঠি আছে ওর মধ্যে, আর সেই সঙ্গে কি আর কি আছে পার্সেলে, আর চিঠিতেই বা কি লেখা আছে? পার্সেলের মধ্যে একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড রাখা ছিল। ফ্রেন্ডশিপ ব্যান্ড?
হ্যাঁ, আর আর চিঠিতে লিখেছে কি লিখেছে বিদিশা? রেশমি চুপ করে থাকে। জয়েন্ট সিপি অধৈর্য হয়ে পড়েন। সুগত হঠাৎ বলে ওঠে, আমি বোধহয় কিছু আন্দাজ করতে পারছি কি লেখা আছে। আন্দাজ করছ? দেখো, 16 বছর আগে ঘটে যাওয়া একটা খুন, যার অপরাধীরা ধরাই পড়েনি, তারপর সেই খুনের সঙ্গে যোগ আছে এমন 4 জন খুন হলো। কাকতালীয় হওয়ারও তো একটা সীমা আছে নাকি? যদি সুশীম মজুমদারের পরিবার এই খুনগুলো নাও ইনভলভ হয়ে থাকে, এমন কোনো তৃতীয় ব্যক্তি নিশ্চয়ই আছে যে এই পরিবারটার অসহায়তাটাকে ফিল করেছে এবং সেই কারণে রাগ পুষে রেখেছে। তুমি বলো রেশমি, আমি বরং মিলিয়ে নিই, আমার অনুমান আর তদন্ত তোমার গল্পের সাথে মেলে কি না। আমি বরং চিঠিটাই পড়ি, কারণ সব কথা গুছিয়ে বলার মতো মানসিক অবস্থা আমার নেই। বেশ, তাই করো। একটা ফুলস্কেপ কাগজে মুক্তোর মতো হাতের লেখায় বিদিশা ওর মনের অক্ষরগুলি সাজিয়েছে। একটু চুপ করে থেকে রেশমি পড়তে শুরু করল। রেশু, আমি জানি না তুই যখন এই চিঠিটা পড়বি তখন আমার সম্পর্কে কি ধারণা করবি। হয়তো তোর আমার উপর খুব রাগ হবে, তা হোক, কিন্তু আমাকে ভুল বুঝিস না রে। তুই ছাড়া আর কাকে বলবো বল? মা বা মিছরিকে তো এই কথাগুলো আমি বলতে পারবো না, ওরা কথাগুলো শুনলে পাগলই হয়ে যাবে বোধহয়। কিন্তু জানিস, এই কথাগুলো আমার কাউকে না কাউকে বলতেই হবে রে। আমি খুব দ্রুত সব ভুলে যাচ্ছি। একটা সময় জীবনের একটা অধ্যায় ভোলার জন্য আপ্রাণ চেষ্টা করতাম, অথচ ভুলতে পারতাম না। প্রতি রাত্রে দুঃস্বপ্নের মতো হানা দিত, অথচ আজ দেখ, স্মৃতির অর্ধেকটাই খোকলা হয়ে গেছে। আমি বাবার কাছে বাগানেই বেশি থাকতে পছন্দ করতাম। বাবার খুব ভক্ত ছিলাম তো, মা বলতো বাবার চেলা। বাবার কোয়ার্টারটা খুব সুন্দর ছিল, একদম পাহাড়ের ঢালে, পিছন দিয়ে একটা সুরি পথ, সামনে ফরগেট মিনটের ঝাড়, রুশের ঝোপ, গেটে দুটো মাধবীলতার গাছও ছিল, আর পুরো কোয়ার্টারটার এরিয়াটা জুড়ে ছিল অমল দাসের গাছ। অমল দাস আমার খুব প্রিয় একটা ফুল। রেশু, বাবার মৃত্যুটা আমি মানতে পারিনি রে। মানুষটা মরার সময় বড্ড কষ্ট পেয়েছিল, নিশ্চয় মেয়েদের কথা মনে পড়ছিল তার। আরো একটা কারণ আছে এই না মেনে নিতে পারার পিছনে। ওই দিন যে শুধু বাবা খুন হয়েছিল তা নয়, খুন হয়েছিল আমার বিশ্বাস, খুন হয়েছিল আমার ভালোবাসা। অবাক হচ্ছিস না? প্রথম থেকে না বললে তুই বুঝবি না, আগে থেকেই বলি। আমার যখন ক্লাস 9, তখন বাবাদের বাগানে একটা নতুন ছেলে জয়েন করল, অমিতাভ চক্রবর্তী। তুই আর স্বর্ণালীও শুনেছিস ওর কথা। পুজোর ছুটি পড়তেই আমরা বাগানে চলে গেলাম। সেবার অষ্টমীর দিন অঞ্জলি দিতে গিয়ে প্রথম দেখলাম ওকে। পুজো যোগার যন্ত্র করছিল, নেভি ব্লু জিন্সের উপর সাদা পাঞ্জাবি পরা, কি যে হ্যান্ডসাম দেখতে লাগছিল। মা কাকিমাও অমিত বলতে অজ্ঞান, কি লাগবে শুধু মুখ থেকে কথা খসানোর অপেক্ষা। প্রাণশক্তিতে ভরপুর একটা ছেলে। অষ্টমীর দিন একটা কালচারাল প্রোগ্রাম হতো সোনাঝুড়িতে, আশেপাশের বাগানের লোকেরাও আসত। আমি নাচতাম, কোনো কোনোবার গানও হয়েছি। সেবার অমিত আবৃত্তি করেছিল অভিসার। কি ভালো, কি ভালো, কি গ্রেসফুল গলা, কিন্তু কি শ্রুতি মধুর। অমিত কথা বললে মনে হতো শুনতেই থাকি, শুনতেই থাকি। তোর তোর মনে আছে
নবমীর রাতে বর্ধন প্রাঙ্গণের মাঠে বসে তোকে আর স্বর্ণালীকে বলেছিলাম অমিতের কথা, মনে পড়ছে রে সেই দিনগুলো? রেশমি ওরা থামল, সুগত জিজ্ঞেস করল, তারপর? তুই বলবিস লাভ এট ফার্স্ট সাইট একটা মিথ, কিন্তু বিশ্বাস কর, অমিতকে দেখে ওর কথা শুনে আমার তখন মনে হলো প্রেমটা হয়তো প্রথম দেখাতেই হয়। তুই ভুল বলিস, কখন যেন আমি ভেসে গেলাম। অমিত আমাদের বাড়িতে আসতো, ওর বাবা মাকে নিয়ে শুনে মা কত কষ্ট পেয়েছে। অমিত বলতো, কাকিমা তোমার হাতের রান্নায় মায়ের গন্ধ পায়। মা খুবই পছন্দ করতো অমিতকে। আমার মনে হতো আমার জীবনটাই বুঝি স্বপ্নের। তোদের কাউকে বলিনি জানিস, তুই তো চিরটাকাল মারকুটে, প্রেম টেম তোর আসে না, শুনে যদি খ্যাঁক খ্যাঁক করে হাসিস। আমি নিজের মনেই রাখলাম পুরো ব্যাপারটা, শুধু বাগানে ঘন ঘন যেতে চাইতাম। তোর কথায় বাগানের প্রতি টান আমার আরও বেড়ে গেল, একটু ছুটি পেলে ছুটতাম বাগানে। আসলে আমি তো অমিতকে দেখতে যেতাম, আমার মন প্রাণ জুড়ে তখন শুধুই অমিত। মাধ্যমিক পরীক্ষার পর অনেক দিনের জন্য বাগানে গেলাম, মাও তোদিন থাকতে পারল না, মেজরের রেজাল্ট, তারপর টিউশন ইত্যাদি ছিল, তোদেরও তো টিউশন আরম্ভ হয়ে গেছিল, আমি দেরি করে পড়তে ঢুকেছিলাম। তখনই একদিন এক গোছা অমলতাস ফুল দিয়ে অমিত আমায় প্রপোজ করল। নোনাইয়ের তীরে লালচে বেগুনি রাঙা আকাশের নিচে বিকেলের রোদ তখন আমার চুলে, অমিতের চিবুকে। কেউ কথা বলিনি সেদিন, চুপ করে একে অপরের দিকে তাকিয়েছিলাম, কোথাও কোনো শব্দ ছিল না, শুধু মরে আসা আলোয় নুনাইয়ের ঝড়ো ঝড়ো শব্দ আর খাসিয়াল পোকার ঘণ্টা ধ্বনির মতো আওয়াজ। এইরকম প্রপোজালের স্বপ্ন তো আমরা দেখতাম বল। রেশমি আবার পড়া থামালো, কি যেন একটা ভাব। ব্রত মজুমদার বললেন, থামলে কেন? তোর মনে আছে রেশু, আমি নিজের হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড বানাতাম, খুদে খুদে লেটার লেখা ব্লগ দিয়ে ওর জন্য একটা বানিয়েছিলাম, আর অংশুকে দিয়ে একটা লাইটার আনিয়েছিলাম হংকং মার্কেট থেকে, নেপালের জিনিস, পকেট মানির টাকা বাঁচিয়ে। লাইটারটা খুব সুন্দর দেখতে ছিল জানিস, প্ল্যাটিনাম ফিনিশ বডি, ভ্যানিশিং ফায়ার, আর লাইটারের ক্যাপটা খুললে একটা মিউজিক বাজত, মোটেলের ট্রুর হোম সুইট হোমের প্রিলিউডটা। তুই তো জানিস গানটা আমার কত পছন্দের ছিল, জানিস গানটা অমিতেরও খুব পছন্দের ছিল, কি মিল ভাব। একদিন বাগানের কর্মচারীদের পিকনিকের পর রাতে ক্যাম্প ফায়ারে গিটার বাজিয়ে গানটা শুনিয়েছিল। বাবা, এ তো পাক্কা প্লে বয়, সুগত মন্তব্য করল। রেশমি কোনো উত্তর করল না, পড়তে থাকল। আমার জীবনটা স্বপ্নের মতো ভেসে যেতে থাকল। সপ্তাহে একবার কি দুবার টেলিফোন বুথ থেকে অমিতের সঙ্গে কথা বলতাম, কোনো কোনো সময়ও কাজের ছুতনি জলপাইগুড়ি আসত, তারপর তিস্তার বাঁধে কি ডেঙ্গুয়ার চা বাগানে কিংবা দেবী চৌধুরানী কালী মন্দিরে বেড়াতে যেতাম একসঙ্গে। কি ভালো ছিল দিনগুলো, তুই ভাবছিস এত খুঁটিনাটি মনে রেখেছি আবার বলছি সব ভুলে যাচ্ছি। নারী জীবনের এই এপিসোডটা আমি রিলিজ করতেই তো চাই, কিন্তু পারি না। উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়ে গেল, আমার বাবাকে খুব দেখতে ইচ্ছে করল, আর অমিতকে। ঝুলোঝুলি করে মাকে নিয়ে সোনাঝুরি গেলাম। বাবা বলল, কি দরকার এখন আসার, আমি তো কদিন পরেই যাচ্ছি। কিন্তু কেন জানি না মন মানল না। আজ যখন ফিরে ভাবি কেন সেদিন জেদ ধরেছিলাম, মনে হয় এটা কোনো না কোনোভাবে নিয়তির নির্দেশ।
আমার নিয়তি, বাবার নিয়তি আর অমিতেরও নিয়তি। সেদিন রাত্রে বাবা খুন হলো, সেদিনও বিকেলবেলায় অমিতের সঙ্গে দেখা হয়েছিল। কত কথা বললাম আমরা, কত প্রমিস, কত স্বপ্নের চাল বোনা। সন্ধে হওয়ার আগে কোয়ার্টারে ফিরে এলাম, বাবাও সন্ধ্যার মুখে ফিরল ফ্যাক্টরি থেকে। একসঙ্গে বসে চা আর মুড়িমাখা খেলাম। সে কালান্তক ফোনটা এলো ঠিক 9টা নাগাদ। সুসীম, তুমি একবার এখনই ফ্যাক্টরিতে যেতে পারবে? কেন স্যার, কোনো আর্জেন্ট কিছু? না, বড় সাহেব ফোন করে বললেন যেতে। লোডিং এর কি প্রবলেম হয়েছে? এদিকে আমার বাড়ি কেস। ও ওকে, আমি এখনই যাচ্ছি। বাবা বেরিয়ে গেল। বাবাকে বললাম তাড়াতাড়ি এসো, খুব খিদে পাচ্ছে, তুমি এলে তবেই খাব। কিন্তু বাবা বেরিয়ে যাওয়ার পর দেখলাম বাবার মোবাইলটা ঘরেই রয়ে গেছে। মাকে বললাম এক্ষুনি দিয়ে চলে আসবো। মা বলল বাবা অনেক দূর চলে গিয়েছে, এখন কি আর নাগাল পাবেন বাবার। কিন্তু মা জানতো না, কেউই জানতো না, ওই কোয়ার্টারের পেছনে যে সুড়িপথটা ছিল সেটা দিয়ে গেলে পাহাড়ের পাকদণ্ডি অব্দি যাওয়া যেত, আর পাকদণ্ডি দিয়ে নামলে একদম কারখানার গেটেই পৌঁছাবে। যেতে খুব বেশি হলে 15 মিনিট লাগবে। আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে। সেদিন পাগল করা জ্যোৎস্না ছিল আকাশে, সব কিছু দিনের আলোর মতোই পরিষ্কার দেখাচ্ছিল। ওই যে অমিত একদিন আবৃত্তি করছিল না, ঝরিছে মুকুল, কুঁজিছে কোকিল, জামিনে চুছিলাম অন্তর, যেতে যেতে এই লাইনগুলি আওড়াচ্ছিলাম। এইবারে বুঝলাম, কাকুর বডি যখন এলো তখন সিঁড়িতে বসে বিদিশা কেন এই লাইনগুলোই শুধুমাত্র বারে বারে বলছিল। মানসিক চাপটা আর নিতে পারেনি। টর্চটা সঙ্গে নিয়ে জ্বালাইনি, কিন্তু যে দিকে একটা কাটা ঝোপে আমার শালের একটা প্রান্ত পিছিয়ে গেল, সেটা ছাড়িয়ে নিয়ে যেতে একটু দেরি হয়ে গেল আমার। আমি যখন পৌঁছালাম দেখলাম, দেখলাম ওরা বাবাকে মারছে। কারা ওরা চিনতে পারেনি। গেটের কাছে দুটো বড় গাছ ছিল, তাই জায়গাটা আলো আধারিতে ভরা। আমি এত ভয় পেয়ে গেছিলাম যে ছুটে গিয়ে ওদের আটকাতেও পারিনি। কিছুক্ষণ পর বাবা পড়ে গেল আর ওরা বাবাকে ছেড়ে পালিয়ে গেল। আমি এগিয়ে যেতে যাব, ঠিক তখনই দেখলাম আর একটা লোক গেটের পেছন থেকে বেরিয়ে এলো, সারা শরীর গরম পোশাকে ঢাকা। তারপর দেখলাম লোকটা প্রদ্যুৎ গতিতে বাবার দিকে এগিয়ে গেল। বাবা তখন সবে উঠে বসার চেষ্টা করছে। লোকটা বাবাকে পেছন থেকে ধরে ভোঁজালি দিয়ে বাবার কলাটা। রেশমি পড়া থামিয়ে দিল, কেমন একটা হাঁপ আছে। খুনের এত ভিভিড ডেসক্রিপশন, তাও প্রিয় বন্ধুর বাবার, পড়তে পারছিল না। ঘরের মধ্যে দেওয়াল ঘড়ির অবিরাম টিক টিক আওয়াজ, আর কোনো শব্দ নেই। এই ঘরের মধ্যে সব কিছু থমকে আছে, শুধু সময়, কারোর জন্য থেমে থাকা তার চলে না। পড়তে শুরু করল রেশমি। কত রক্ত চারদিকে, হাতুঙ্কে আমার গলা সব বুঝে গেছিল। আমি যে কথা বলতে পারি তাই হয়তো মনে ছিল না। বাবার হাতটা অসহায়ের মতো একবার বাতাস খামচে ধরে স্থির হয়ে গেল। ভোঁজালি চালানো লোকটা কি ছিল জানিস? অমিত। কি করেছেন না, মুখ দেখিনি, কিন্তু বাবাকে খুন করার পর একটা সিগারেট ধরেছিল লোকটা লাইটার দিয়ে। হোম সুইট হোমের প্রলুটটা আমি পরিষ্কার শুনেছি, কোনো ভুল নেই তাকে।
কিছুক্ষণ অপেক্ষা করে অমিত ছুরিকালে উঠে থাকি। আমি বাবার কাছে গেলাম, দেখলাম বাবার পায়ের কাছে অমিতকে আমার দেওয়া ফ্রেন্ডশিপ ব্যান্ডটা পড়ে আছে। করিয়ে নিয়ে বাবার দিকে একবার তাকালাম, বিশ্বাস করে আমার একটুও কান্না পায়নি। আসলে আমি কাঁদতেও ভয় পাচ্ছিলাম। কোয়ার্টারে ফিরে এলাম, মা দেখতে পায়নি আমাকে, রান্নাঘরে ছিল বোধ হয়। কোয়ার্টারে ফেরার সময় ঠিক করে নিয়েছিলাম মাকে কোনো দিন জানতে দেব না যে বাবার খুনটা আমি নিজের চোখে দেখেছি। মা জিজ্ঞেস করল, কিরে বাবাকে মোবাইলটা দিতে পেরেছিস? না, দেখা হয়নি। শুধু শুধু গেলি, আয় খেতে আয়। এখন খাবো না, বাবা ফিরলে একসাথে খাবো। বিশ্বাস কর, মাকে পুরো কথা বলতে পারিনি। চাইছিলাম বাবা বেঁচে আছে, সুস্থ আছে, মায়ের কথাটা আরো কিছুক্ষণ অন্তত জানুক, জেনে নিশ্চিন্ত থাকুক। কারণ বুঝতে পারছিলাম আমাদের সামনে এক ভয়ঙ্কর দিন আসতে চলেছে। একটা রঙিন বুদবুদ আচমকা ফেটে গিয়ে আমাকে কঠিন বাস্তবের মাটিতে দাঁড় করিয়ে দিল। মাকে তাই বললাম বাবা ফিরলে খাব, অথচ নিজে জানি বাবা আর কোনো দিনও ফিরবে না। রাত বাড়তে লাগলো, মাও ঘরবার করতে লাগলো। আমি নিজেকে কি প্রচণ্ড শক্তি দিয়ে নির্বিকার রেখেছিলাম সে আমি জানি। ফ্রেন্ডশিপ ব্যান্ডটা পেন্সিল বক্সের মধ্যে লুকিয়ে ফেললাম। অমিতকে সাজা দিতেই হবে, কিন্তু মানসিক চাপটা আমি সহ্য করতে পারছিলাম না। আমি জানি বাবা নেই, অথচ আমাকে অভিনয় করে টেনশন করতে হচ্ছে বাবা কেন আসছে না। আমি আর পারছিলাম না রে, আমার মাথার ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। এমন সময় বড় সাহেবের ফোনটা এলো। মা কান্নায় ভেঙে পড়ল, আমি কাঁদিনি, কাঁদতেই পারছিলাম না। খুব চেষ্টা করেছিলাম কাঁদার, কিন্তু কাঁদতে গেলেও যে মানসিক শক্তিটা লাগে সেটাও আমার ছিল না। আমি যে বাবাকে মরতে দেখেছি নিজের চোখে, আমার চোখের জল ভেতর থেকে শুকিয়ে গেছিল। রেশমি চুপ করল, একটা বোতল থেকে ঢক ঢক করে অনেকটা জল খেল। সুগত বলে উঠল, এইবারে মিসিং লিঙ্কটা জোড়া লাগলো। এক্স্যাক্টলি কে কুকরিটা চালিয়েছিল বোঝা গেল। আমার তো বরাবরই মনে হচ্ছিল অমিতাভ বা বিকাশ কেউ একজন খুনি। একটা বাচ্চা মেয়ে বাবাকে চোখের সামনে মরতে দেখেছে, সেই কথাটা কাউকে বলতে পারেনি। মাকে কিছুক্ষণের জন্য রিলিফ দেবে বলে কথাটা চেপে রেখেছে। তার পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার হবে না তো কার হবে? বোধি নিজের মনে কথাগুলো বলে উঠল। রেশমি আবার পড়তে শুরু করল, ওরা বাবাকে হাসপাতালে নিয়ে গেছিল। সকালবেলা পুলিশ বাবাকে মাদ্রিহাট হাসপাতালে পাঠালো পোস্টমর্টমের জন্য। জানিস, ওরা সবাই বলেছিল লাশটাকে পাঠাও, বডিটাকে পাঠাও। রেশু, এই লাশটা আমার বাবা। গতকাল সন্ধ্যার সময়েও জল জানতো লোকটা নিজে ড্রাইভ করে ফ্যাক্টরি গেল, আর সে আজ সকালে লাশ হয়ে গেল, বডি হয়ে গেল। আমি ঠিক করেছিলাম অমিতের সব কথা ফাঁস করে দেব। বাবার পায়ের কাছে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা তো সব থেকে বড় প্রমাণ, কারণ ওর ফ্রেন্ডশিপ ব্যান্ডে লিখেছিলাম, এভরি নাইট ইন মাই ড্রিম আই সি ইউ আই ফিল ইউ। রেশমি পড়া বন্ধ করে কি যেন ভাবতে লাগলো, এই গানটা আমি কতবার দিশাকে গাইতে শুনেছি। সবাই ওর দিকে তাকান। রেশমি আবার পড়া শুরু করলো,
বাবাকে পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। আমি বড় সাহেবের অফিসে গেলাম। বড় সাহেব আমাকে খুব ভালোবাসতেন, আমিও ওকে ভীষণ শ্রদ্ধা করতাম। মানুষটা খুব বড় উপকারী ছিলেন, ভেবেছিলাম উনি ঠিক আমাকে সাহায্য করবেন, ওকে সব কথা খুলে বলব। কিন্তু ঈশ্বর মনে হয় অন্য কোনো প্ল্যান করছিলেন। বড় সাহেবের ঘরের বাইরে সেদিন আড়তালি ছিল না। আমি দরজা ঠেলে ঢুকতে যাব, শুনলাম ভিতরে চারজন কথা বলছে। বড় সাহেব বলছে, হ্যাঁ উপেন, এই কি করে পার হয়ে গেল বলো দেখিনি, ওরই তো কাল আসার কথা ছিল নাকি? হ্যাঁ ওকেই তো করতে বলেছিলাম, তার বদলে সুশীল না, মানে অন্ধকারে, অন্ধকারে এত বড় ভুল? হ্যাঁ আচমকা মাথায় আঘাত খেলে চোখের সামনে সব অন্ধকার হয়ে যায় না? মনে হয় না মাথায় কোনো রক্ত নেই, মাথার ভেতরটা বেবাক ফাঁকা। আমারও তাই হল। যে পুলিশ অফিসার তদন্ত করতে এসেছিল সে বলছে, দেখুন যা হওয়ার হয়ে গেছে, ভেবে আর লাভ নেই, এই কেস আমি ধামাচাপা দিয়ে দেবো, ওই নিয়ে আর ভাববেন না। কিন্তু এই বাগান যদি তাড়াতাড়ি বন্ধ না করা যায় বিপদ হবে। কিন্তু একে শ্রমিক বিক্ষোভের নাম দিন আর দিয়ে লক আউট ঘোষণা করুন। বেশি দিনে এই বাগানকে কিন্তু বড় কর্তার নজর থেকে বাঁচানো যাবে না। অমিত আর বিকাশ কাকু কি সব বলছিল যেন আমার আর অত মনে নেই রে, শুধু মনে আছে পুলিশ অফিসার বলেছিল, তবে মোটা টাকা লাগবে, অনেকের মুখ বন্ধ করতে হবে, আপনি টাকা রেডি করুন। রেশু, আমার বাবার খুনিদের আইনের হাত থেকে রক্ষা করার জন্য লোকটা টাকা নিল, মোটা টাকা। কতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম আজ আমার মনে নেই, কিন্তু ভেতর থেকে চেয়ার ঠেলার আওয়াজ শুনে পালিয়ে যাই। অফিসের আর সবাই ক্রাইম স্পটে থাকায় সেদিন আমি আর কাউকে দেখতেই পাইনি। রেশমির পড়া শেষ হলো। সবার মনেই বোধহয় বিদিশার চিঠিটা এক অন্যরকম অনুরণন তুলেছিল। সবাই একেবারে চুপ করে গেল। কিছুক্ষণ বাদে বোধি কফি করে নিয়ে এলো। রেশমি কফিটা খেয়ে আবার পড়া শুরু করল। সেমরাঙে আসার আগে পুনেতে ছিলাম, এখানে তো বছর দুয়েক হলো এসেছি। পুনেতে যে বাড়িটা অমিয়র কোম্পানি থেকে দিয়েছিল তার পাশের বাড়িটাই হোমস্টে হিসেবে ব্যবহৃত হতো। বাড়ির মালিক দোতলায় থাকতেন, একতলাটা গেস্টদের ছেড়ে দিতেন। ততদিনে মনের নানান রকম রোগ বাঁধিয়ে ফেলেছি। সন্ধে হলেই মনের মধ্যে একটা ভয় চেপে বসত, কিছুতেই দরজার বাইরে পা রাখতে পারি না, রাতের খাবার খেতে পারি না। এর মধ্যেই কনসিভ করলাম। ডাক্তার বলল রাতে রাতে খেতেই হবে, যে করেই হোক। কিন্তু বিশ্বাস কর রেশু, রাতে খেতে বসলেই বাবার রক্ত মাখা শরীরটার কথা মনে আসতো, বমি উঠে আসতো আমার, খেতেই পারতাম না আমি। এরই মধ্যে শুরু হলো দ্বিতীয় অধ্যায়। তখন আমি দুমাস ক্যারি করছি। আগে বিয়ের পরপরই একবার কনসিভ করেছিলাম, কিন্তু প্রচণ্ড মানসিক চাপ আর রাতে না খেতে পারার জন্য মিসক্যারেজ হয়ে গেছিল। এর মধ্যে অক্টোবর নভেম্বর মাস নাগাদ পাশের বাড়িতে লোক এলো হোমস্টেতে থাকবে বলে। গেস্টরা নাকি বাঙালি, বিদেশ ভূমিতে বাঙালি শুনলে একটা আলাদা কৌতূহলই হয়, আমারও হলো। ওরা এলো সন্ধ্যার পর করে, স্বামী স্ত্রী, একটা ছোট্ট ছেলে আর একজন বয়স্ক ভদ্রলোক, মনে হয় বাচ্চাটির ঠাকুরদা। রাত হয়ে গেছিল বলে আর আলাপ করতে যায়নি। পরদিন বেলা বাড়লে ভদ্রমহিলা নিজেই এলেন আমাদের কোয়ার্টারে। তখন অমিও অলরেডি অফিসে বেরিয়ে গেছে। মহিলা ভারী মিশুকে আর খুব কথা বলেন, নিজেই আলাপ জমিয়ে নিলেন। ওরা মুম্বাইতে থাকে, কোলাবাই স্টে।
সঙ্গেও শ্বশুর আছে, উনি কলকাতাতেই থাকেন, মাঝে মধ্যে বেড়াতে আসেন ছেলের বাড়িতে। ওর স্বামী চার্টার অ্যাকাউন্টেন্ট। কথাবার্তা ভালোই লাগলো, বাচ্চাটাও ভারী মিষ্টি। মায়ের সঙ্গে এসেছিল। পরের দিন বিকেলবেলা আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, দেখি ওরা সাইট সিং করে ফিরছে। গাড়ি থেকে ওর স্বামী শ্বশুর নামল। শ্বশুরকে দেখে আমি চমকে গেলাম। রেশু উনি বাবার সেই পুলিশ অফিসার যিনি কেসটা ধামাচাপা দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন। মুহূর্তে আমার ব্ল্যাক আউট হয়ে গেল। পরে শুনেছিলাম আমি বারান্দা থেকে গড়িয়ে পড়ে গেছিলাম, তাতেই আমার বেবিটা। আমাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, প্রফিউজ ব্লিডিং হয়েছিল আমার। অমিও প্রায় পাগলের মতো অবস্থা তখন, আমি আর সহ্য করতে পারলাম না। এই লোকটার জন্য আমার বাবার খুনিরা খোলা ঘুরে বেড়াচ্ছে, আমাদের পরিবার প্রায় পথে বসেছে, আর এই লোকটার জন্যই আমার বাচ্চাটাও মরে গেল। একে কী করে ক্ষমা করি বল? অমিও আগের ঘটনা কিচ্ছু জানত না, কিচ্ছু না। হাসপাতাল থেকে ফিরে একদিন সন্ধ্যাবেলা ওকে সব বললাম। ও বলল আমার সব সিদ্ধান্ত আমার সঙ্গে আছে। ভদ্রমহিলা, নাম যতদূর মনে পড়ে সুদেষ্ণা ঘোষ, আগেই ফোন নম্বর দিয়েছিলেন আমাকে। যদি কখনো মুম্বাই যাই যেন ওদের সঙ্গে দেখা করি। আমি ফোন করলাম সুদেষ্ণাকে, কেমন আছে সবাই, বাচ্চাটা কেমন আছে ইত্যাদি। কথায় কথায় জেনে নিলাম ওর শ্বশুরের ঠিকানা। বড় সাহেব তো এখন নামি দামি লোক, তাই ওর ঠিকানা পেতে কোনো অসুবিধা হয়নি। তবে ভুগিয়েছে অমিত আর বিকাশ কাকা, দুজনেই নাম বদলে ফেলেছিল। এই নাম দুটো যেন উধাও হয়ে গেছিল। কিন্তু জানিস তো, ঈশ্বরও চাইছিলেন বোধহয় বাবার বিচার পাক, বাবার খুনিরা ধরা পড়ুক, তাই এই দুজনকে খোঁজার ভারটা নিজেই নিলেন। সেবার পূজায় কলকাতায় ছিলাম, সল্টলেকের একটা পুজো প্যান্ডেলে বিকাশ কাকাকে দেখলাম। পূজার হর্তাকর্তা হয়ে বসেছে। আমি চিনতে পারার কথা নয়, কারণ মুখের আতলটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু বিকাশ কাকার বাঁ কানের লতি কাটা ছিল আর বাঁ হাতের কোনোই একটা বড় ক্ষত চিহ্ন ছিল। অনেকদিন আগে বলেছিল স্কুটার থেকে পড়ে গিয়েছিল, তারই নিশান হয়েগুলো। পড়া থামিয়ে রেশমি সুগতর দিকে তাকাল। সুগত নিঃশব্দে ঘাড় নাড়ল। নিয়তির হাত থেকে কেউ রক্ষা পায় না রে, কেউ রক্ষা পায় না। বাকি ছিল অমিতাভর খোঁজ, ওই ভুগিয়েছে সব থেকে বেশি। কিন্তু ওর খোঁজটা পেলাম খুব অদ্ভুতভাবে, আর তাতেই বুঝলাম ঈশ্বরও চান ওর শাস্তি পাক। অমিও কলকাতায় গেছিল, অফিসার কি একটা কাজ ছিল, আমি পুনেতেই ছিলাম। সেবার কি কারণে ও ট্রেনে ফিরছিল, নর্মালি কিন্তু ফ্লাইটেই ফেরে। তো ট্রেনে ওঠার সময় ও কয়েকটা নিউজ পেপার কিনে উঠেছিল রাস্তায় পড়বে বলে। একটা পেপারের মধ্যে একটা লিফলেট পায়, সান্নাল কনস্ট্রাকশনের অ্যাড, আর তাতে খুব ছোট্ট করে অমিতাভর ফটো দেওয়া ছিল। এতদিন পর হলেও আমার ওকে চিনতে ভুল হয়নি। এতগুলো বছর কেটে গেছে, কিন্তু ওদের প্রতি ঘৃণা আমার একমাত্র কমে। আইন যখন ওদের শাস্তি দিলই না, তখন আইন নিজের হাতেই তুলে নিতে হয়। এক পূজায় বিকাশ কাকাকে দেখলাম, আর তার দু বছর পর মহালয়ার দিন ভোরে সংকল্প নিলাম পিতৃতর্পণের। হ্যাঁ রে, ওই চারজনকেই আমিই শাস্তি দিয়েছি, আমি। শেষ কথাটা পড়তে গিয়ে রেশমির গলাটা প্রবলভাবে কেঁপে গেল। ব্রত মজুমদার তীব্র চোখে ওর দিকে তাকালে। রেশমি আবার পড়তে শুরু করল। প্রায় দু তিন বছর ধরে ওদের নজরে রেখেছি। হ্যাঁ, অমিও শেষের দিকে বেশ কিছু খবর এনে দিয়েছিল, কিন্তু ও পুরো ব্যাপারটা জানত না। তোরা জানিস আমি রাত্রে অন্ধকারে ভয় পাই,
কিন্তু তোরা এটা কোনোদিনও খেয়াল করিসনি, পূর্ণিমা রাতে আমার শরীরে কেমন একটা অস্বস্তি হয়, মনে হয় সব ভেঙে চুরে ওলট পালট করে দিই। শিট! সুগত একটা অদ্ভুত শব্দ করল। ওর ফোনে ক্যালেন্ডারের একটা পেজ খোলা। প্রতিটা খুন পূর্ণিমার দিন হয়েছে, এই তথ্যটা কিভাবে মিস করে গেলাম? রেশমি চিঠিটা আগে শেষ করুক। কিন্তু তীরে এসে তরি ডুবল, অমিয়াকে হঠাৎ বদলি করে দিল সামরাঙ্গে। কিন্তু এত দূর এগিয়ে আমার আর পিছিয়ে আসার পথ ছিল না। শ্যামসুন্দর হালদারের স্ত্রী অর্চনা হালদারকে ফেসবুকে আমি ফলো করছিলাম। তুই আমাকে ফেসবুকে খুঁজে পাসনি জানি, কারণ আমি অন্য নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম। যাই হোক, দেখলাম সাকসেস পার্টি না কি একটা আছে 6 জানুয়ারি সন্ধ্যায়। আমি আর দেরি করলাম না, কলকাতা চলে এলাম। দেখলাম সিকিউরিটি হেভি টাইট, কিন্তু আমাকে তো কোনো না কোনো উপায় বের করতেই হতো। যে ক্লাবের পুজো ও সেন্সর, সেই ক্লাবের এক ছোকরাকে ধরলাম, একটা কাজ চাই। যে করেই হোক শ্যামসুন্দর বাবুর সঙ্গে দেখা করিয়ে দিতেই হবে। পুরুষ সেজে গেছিলাম, তুই তো জানিস আমি মেকআপ করতে ভালোই জানি, আর গলার শরবত লাগে। তবে হ্যাঁ, দীর্ঘদিনে অনভ্যাসে মাঝে মাঝে ভুলঝুক হয়ে যাচ্ছিল, তবে ছোকরা নিতান্তই মাথা মোটা, কিছু বুঝতে পারিনি। ও বলল 6 তারিখ দুপুরে নিয়ে যাবে। আমি বললাম দুপুরে ডাক্তার দেখানো আছে, তাই সন্ধ্যাবেলা যাওয়া যাবে কি না। ছেলেটা একটু দোড়ামোড়া করলো ঠিকই, কিন্তু রাজি হয়ে গেল। সন্ধ্যাবেলায় কালো জিন্স আর হোয়াইট শার্ট পরেছিলাম, একটাই কারণ ছিল অধিকাংশ ক্যাটারার সার্ভিসের লোকেরা এই ড্রেস কোডটা ইউজ করে। গিয়ে দেখলাম আমার অনুমান মিথ্যে নয়, অ্যাটেন্ডেন্টরা আমার মতো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। আমি ওদের সঙ্গে মিশে গেলাম। সে ছোকরা তো গিয়েই মদের কাউন্টারে সেটে গেল, সঙ্গে করে যে কাউকে নিয়ে এসেছে সেটা মনে রাখল না। তাতে অবশ্য আমারই সুবিধা হলো, সবার চোখের আড়ালে বিকাশ কাকার ড্রিঙ্কসে মিশিয়ে দিলাম ম্যাজিক মাশরুমের বিউ। আমি ঘুরে ফিরে শ্যামসুন্দর হালদারকে বলতে থাকলাম, বিকাশবাবু, সুশীল মজুমদার ফিরে এসেছেন জানেন কি, বদলা নেবেই সে। মোবাইলে একটা ছবিও দেখালাম, বাবাকে যেভাবে মেরেছিল প্রায় সেই রকম একটা ছবি নেট থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। প্রথমটায় পাত্তা দেয়নি লোকটা, কিন্তু তারপর বিশ্বাস করতে শুরু করলাম। আসলে ততক্ষণে সাইলোসিন কাজ করতে শুরু করেছে। আমি ঘুরে ফিরে বলতেই থাকতাম কিভাবে ওরা আমার বাবাকে মেরেছে। তারপর বললাম নিজে ক্ষমা চান সুশীল মজুমদারের কাছে। পিছনের বাগানে নিয়ে গেলাম এই বলে, ওখানে অন্ধকারকে কাজে লাগিয়ে বলতে লাগলাম সুশীল মজুমদার ক্ষমা করবে না, প্রতিশোধ নেবেই। বিকাশ কাকা ভূত প্রেতে অন্ধবিশ্বাসী ছিল, এই নিয়ে বাবা মজাও করত, তাই ওকে ভয় দেখানো সহজ। আর তাছাড়া শ্যামসুন্দর ততক্ষণে পুরোপুরি ম্যাজিক মাশরুমের আওতায় চলে গেছে। আমি যেমন দেখাবো সেও তেমনই দেখবে, আর অপরাধ তো ছিলই। প্রচণ্ড ভয় পেয়ে বুকের বাঁ দিকটা খামচে ধরল। আমি আবার এদিকে এসে ভিড়ে মিশে গেলাম, তারপর আস্তে আস্তে বেরিয়ে গেলাম ওর বাড়ি থেকে। কিন্তু চলে গেলাম না, একটু দূরে দাঁড়িয়ে খেয়াল রাখলাম। দেখলাম প্রায় 15-20 মিনিট পর একটা সর্গ ডুবল, কেউ জোরে চেঁচিয়ে বলল অ্যাম্বুলেন্সকে ফোন করার জন্য। আমি বাড়ি ফিরে গেলাম, তারপর খবর তো নিউজ পেপারেই পেয়েছি। সেই কারণেই শ্যামসুন্দর হালদারের সেক্রেটারি অসীম নামটা শুনেছিল। আসলে হালদার সুশীম বলেছিলেন, কিন্তু ও ভুল শোনে, সেটাই স্বাভাবিক, কারণ ততক্ষণে হার্ট অ্যাটাক হয়ে গেছে, কথা জড়িয়ে গেছে। যাই হোক, তারপর? অমিতাভ ড্রিঙ্কস করে না, তাই ম্যাজিক মাশরুমে ম্যাজিক ওর উপর খাটবে না, অন্য কোনো রাস্তা নিতে হবে। সাপের বীজ জোগাড় করা খুব কঠিন কাজ, কিন্তু আমার কলেজের এক বন্ধু ল্যাবে কাজ করে, ওকে পটিয়ে পাটিয়ে জোগাড় করলাম কালাচির বীজ। অমিতাভ সম্পর্কে সব খবর জোগাড় করেছিলাম,
অফিস থেকে বেরিয়ে প্রায় দিনই একটা রেস্টুরেন্টে যাই, তাও জানতাম। আরও একটা মন্ত্রগুপ্তি জানা ছিল আমার, যার কারোর জানার কথা নয়। বাবার গোড়ালির একটু উপরে বেশ খানিকটা জায়গা জুড়ে ওর কোনো সেন্স ছিল না, খেলতে খেয়ে ওই জায়গাটা বারবার ছড়ে যেত। আস্তে আস্তে ঘষা খেয়ে খেয়ে ওই জায়গাটার সেন্সটা একদম চলে গেছিল। মানে সুপারফিশিয়াল সেন্সরি নার্ভগুলো নষ্ট হয়ে গেছিল বোধহয়। ওকে ফোন করলাম, ওর অফিসার ফোন নাম্বার ওই লিফলেটেই পেয়েছিলাম। স্বনামে ফোন করলাম, চমকে উঠল। তবে আমি যে ওকে খুন করতে দেখেছিলাম তা তো আর জানত না, তাই ভয় পেল না। ওই রেস্টুরেন্টেই দেখা করতে বলল, কিন্তু আমি ওই রেস্টুরেন্ট থেকে সামান্য দূরে একটা অন্ধকার মতো জায়গায় দাঁড়িয়ে রইলাম। আমি জানতাম ওই রেস্টুরেন্টে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আজকাল সব জায়গাতেই থাকে। এটাও সার্ভে করে গেছিলাম, রেস্টুরেন্টের সামনের রাস্তায় কোনো নজরবন্দি নেই। অমিত বিরক্ত হয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো, গাড়ি নিয়ে একটু এগিয়েই দেখতে পেল আমাকে। ওর মুখে নির্লজ্জ লুলুপ হাসিটা আমার চোখ এড়ায়নি, কি বিশ্রী লাগছিল। একদিন আমি একেই ভালোবেসেছিলাম, একেই বিয়ে করব ঠিক করেছিলাম, ছি। পরক্ষণে মনে হলো খুনির মুখের হাসিটা এমনই হয়। যাই হোক, ওর গাড়িতে উঠে বসলাম। বাবার মৃত্যুর জন্য শোক প্রকাশ করত, মানুষ যে কত রকমের মুখোশ পরে থাকে রে রেশু। একবার মনে হলো বলে দিই যে আমি জানি ওই খুনি, কিন্তু তাতে আমার উদ্দেশ্য সফল হবে না। এ কথা সে কথা বলতে বলতে অভিনয় করলাম, মোবাইলটা হাত থেকে গাড়ির ফ্লোরে পড়ে গেছে। নিচু হয়ে খোঁজার নাটক করতে করতে দিলাম সিরিঞ্জটা ওর পয় বিধিয়ে। বাবাটা আমার দিকে ছিল, একবার উ করে উঠল বটে, কিন্তু কথা বলতে বলতে অত খেয়াল করল না। বাড়ি নিয়ে যেতে চাইল আমাকে, আমি বললাম কাল ফিরবো, আজ আর হবে না। অমিত বলল ইন্দোনেশিয়া নাকি ওকে মাঝে মাঝে যেতে হয়, এবারে গেলে সোমরাঙ্গে যাবে। মানুষ এত নির্লজ্জ কি করে হয় রে রেশু। আমি ঘাড় নাড়ালাম আর মনে মনে বললাম, কালকে সূর্যোদয় আর তোমার দেখা হবে না। জানিস, সেদিন আমার সাউন্ড স্লিপ হয়েছিল, অমিতাভর মৃত্যু সংবাদ আমার আর পাওয়া হয়নি। কারণ যতক্ষণে টিভিতে নিউজটা দেখিয়েছে ততক্ষণে আমি দিল্লি এয়ারপোর্টে বসে আছি। এই দুঃখ আমার যাবে না রে। আমার একবার খটকা লাগছিল, কারণ আমি মিলিয়ে দেখেছি মৃত্যুগুলোর আশপাশের ডেটে বিদিশা বা অমিও এসেছে, কিন্তু তোমার বন্ধু খুব ক্লেভার। প্রথম দিন ওরা এসেছে, কিন্তু হালদারের মৃত্যুর পর বিদিশা কিন্তু ফিরে যায়নি। দ্বিতীয়বার শুধু অমিও এসেছে, কারণ বিদিশা বোধহয় আগে থেকেই ছিল এখানে, ফিরেছে একসঙ্গে। আর চতুর্থবার তো খুনের পরের দিন তোমার বাড়িতে ছিল। এনিওয়ে, শেষ করো আগে। বড় সাহেবের ব্যাপারে জানতে বেগ পেতে হয়নি, সবটাই জানতাম, কিন্তু খবর কি করে পেলাম কবে নাতির জন্মদিন? এটা ভাগ্য। ওদের একটা ওয়েবসাইট আছে, বড়ুয়াটি হাউসে, সেখানে ওরা খুঁটি নাতি তথ্য শেয়ার করে। দেখ, সব কিছু শেয়ার করার ব্যাপারটাই খারাপ, কিন্তু আমার জন্যে ভালো, নইলে ওদের যে কোনো দিন শাস্তি দিতেই পারতাম না। যাই হোক, দেখলাম গত বছর 5th June নাতি জন্মেছে নিউঠিয়া নার্সিং হোমে। সেই খবর ওর কোম্পানির কর্মচারীরা মালিককে শুভেচ্ছা জানাচ্ছে। বড় সাহেবকে যতখানি চিনি সে ছোটোখাটো ব্যাপারেও সেলিব্রেট করে, সুতরাং নাতির এক বছরের জন্মদিনের মতো বিষয় অনুষ্ঠান করে পালন করবে না, সেটা হতেই পারে না। তাই রিক্স নিয়ে চলেই এলাম, আর এসে দেখলাম আমার অনুমান ভুল। সত্যি পার্টি হচ্ছে, পেছনে একটা গেট দেখলাম, সিকিউরিটি গার্ড নেই অথচ গেটটা বন্ধও নয়। সেই গেট দিয়েই ঢুকে গেলাম ভেতরে। সিসিটিভিটা শুধু সামনের গেটেই ছিল, আর কোনো জায়গায় সিসিটিভি নেই, তাই ভয়ও পাইনি, মিশে গেলাম গেস্টদের ভিড়ে। বড় সাহেব কথা বলতে বলতে ওয়াইনের গ্লাসটা পিছনের টেবিলে রাখলেন,
আমি সুযোগ বুঝে ওই ওয়াইনে মিশিয়ে দিলাম ব্রিউ। একটু রিক্স নিয়েছিলাম কিন্তু লেগে গেল। তারপর ক্যামেরা বাঁচিয়ে বড় সাহেবকে বললাম সুশীল মজুমদারের খুন কিভাবে হয়েছিল তা আমি জানি, সব রেকর্ডেড আছে। ফেরত চাইলে আজাদহীন ধাবার পিছনে একটা কানাগলি আছে, সেখানে দেখা করব। জানি না বড় সাহেবের মনে আরও কিছু ভয় ছিল কি না বা অন্য কোনো মতলব ছিল কি না, রাজি হয়ে গেল। আমিও ভিড়ে মিশে পেছনে গেঁথে বেরিয়ে এলাম আর অন্ধকার গলির মধ্যে অপেক্ষা করতে লাগলাম। যথা সময় বড় সাহেব এলো। আমিও জানি ততক্ষণে সাইলোসিন তার কাজ শুরু করে দিয়েছে। একটা খুনের সিন আমি ডাউনলোড করে রেখেছিলাম মোবাইলে, বিদেশি সিনেমার, তবে দৃশ্যগুলোর সঙ্গে অনেকটাই মিল ছিল সেদিনের ঘটনা। সেই সিনটাই দেখালাম। সাইলোসিন বড় সাহেবের মস্তিষ্ক এমনভাবে দখল করে নিয়েছে যে অতদিন আগে যে ক্যামেরা মোবাইল আবিষ্কার হয়নি বা হয়ে থাকলেও তা ভারতে আসেনি, এমনকি উত্তরবঙ্গের ছোট্ট শহরে যে হ্যান্ডিক্যামও পাওয়া যেত না সে কথা তার মনেই হয়নি। বড় সাহেব ভয় পেয়ে গেল কিন্তু মচকাল না। কাল সকালে দেখা করতে বলল। আমি যাওয়ার আগে বললাম অপরাধ স্বীকার করে নিন, নয়তো সে নিজে আসবে প্রতিশোধ নিতে, বলেই সরে গেলাম ওখান থেকে। বড় সাহেব হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, তারপর চলে গেল। তবে বাড়ির দিকে গেল না, অফিসের দিকে গেল। কেন তা আমি জানতাম না। আমি জানতাম বড় সাহেবও বাঁচবে না, বাঁচতে পারে না। ঈশ্বর বলে এখন কিছু আছে রে, নইলে এতদিন পর তাদের খুঁজি বা পাবো কেন। রবানাথ ঘোষের নামটা পরে জেনেছিলাম সুদেশনার কাছ থেকে, কিন্তু ওকে চিনতে আমার ভুল হয়নি। এরা সবাই আমার বাবার মৃত্যুর চণ্ড দেয়। রমানাথের ক্ষেত্রে ব্যাপারটা সেই রকমই, শুধু পাপ থেকে মদের বোতল নিয়ে বেরোনোর সময় একটা অন্ধকার রাস্তার পথ আটকেছিলাম আর কথা বলতে বলতে ওর মদের বোতলটা বদলে দিয়েছিলাম। এত উত্তেজিত হয়েছিল লোকটা যে খেয়ালই করেনি। তখন তো তার পা টলছে কিন্তু জ্ঞানের নাড়ি টনটনে। আমি জানতাম ও পুরোটা খাবে, লোকটা তো সবসময় ড্রাঙ্ক অবস্থাতেই থাকত, তাই ওকে ভড়কানো এমন কিছু ব্যাপার ছিল না। তোর বাড়িতেই রমানাথ ঘোষের মৃত্যু সংবাদ পেলাম, আমার প্রতিশোধ সম্পূর্ণ হল, বাবার আত্মাও আজ শান্তি পেল। বল, এটাই কি বাবার পিণ্ডদান নয়? এতখানি একসাথে পড়ে রেশমি একটু দম নিল। বোধি বলল, সাইলোসিন হ্যালোসিনেটিং এজেন্ট, তাও আবার মদের সঙ্গে মিশিয়ে ব্রিউ অবস্থায় খাওয়ানো হচ্ছে। ভিকটিমদের অবচেতন মনে একটা অপরাধ বোধ বা ধরা পড়ার ভয় ছিলই, এটা প্রত্যেকটা অপরাধীরই থাকে, নিজের অপরাধ সম্পর্কে অত্যাধিক সচেতনতা, তাই তার প্রভাব অবচেতন মনের ওপর পড়ে। মদ আর ম্যাজিক মাশরুমের ব্রিউ সম্মিলিতভাবে তাদের মনে মারাত্মক চাপ ফেলেছে। তারা সুমিম মজুমদারকে হ্যালুসিনেট করেছে, বয়সজনিত কারণে হার্ট সবারই দুর্বল, সেই চাপটা নিতে পারেনি আর কাজ করা বন্ধ করে দিয়েছে, কিন্তু এত সুনিপুণ পরিকল্পনা বিদিশা করেছে। এনিওয়ে শেষ করো। রেশু, তুই এই চিঠি পড়ার পর আমার উপর রাগ করবি জানি, খুব দুঃখও পাবি তাও জানি, কিন্তু কিন্তু আমাকে ঘৃণা করিস না রে। তুই যদি মুখ ফিরিয়ে নিস আমি আমি আর বাঁচব না। যাদের মেরেছি তারা কি অপরাধী ছিল না বল? এই চিঠিটা তুই পুলিশের হাতে তুলে দিস, ফ্রেন্ডশিপ ব্যান্ডটাও পাঠালাম, এত বছর ওটাকে রেখে দিয়েছিলাম শুধু নিজের মনে ঘৃণাটাকে জ্বালিয়ে রাখার জন্য। আমার আমার যা শাস্তি হবে আমি মাথা পেতে নেব। আমি সজ্ঞানে এই বয়ান দিচ্ছি, যা করেছি নিজে করেছি, অন্য কেউ এর সঙ্গে যুক্ত নয়। শুধু শুধু তুই ভুল বুঝিস না, আর
আর মা বোন যেন এইসব ঘটনা জানতে না পারে। প্লিজ প্লিজ, ওরা যেন জানতে না পারে। মা মা সহ্য করতে পারবে না হয়তো। এখন এখন আমার ঘুমের ওষুধ ছাড়াই ঘুম খুব ভালো হয় রে। আমার কোনো আফসোস নেই, বাবা পরপারে বসে শান্তি পেয়েছে। এর চেয়ে বড় প্রাপ্তি আমার আর কিচ্ছু নেই। তোরা সবাই ভালো থাকিস। ও, আর একটা কথা, আমি আমি আবার কনসিভ করেছি, দেখিস আমি খুব ভালো মা হব। চিঠি দিস। ঘরে মৃত্যুর পরের নিস্তব্ধতা। সবাই চিত্রার্পিতের মতো বসে রয়েছে। বোধি বলল, একমাত্র যদি স্প্লিট পার্সোনালিটি ধরেই নিই, যদি এটা ধরে নিই বিদিশা দৈত্য সত্তার অধীনে এই কাজগুলো করেছে, তাহলে একটা এক্সপ্লেনেশন পাওয়া গেলেও যেতে পারে। যদি স্প্লিট পার্সোনালিটির ক্ষেত্রে মানুষ অনেক সময় ভুলে যায় যে সে কী করেছে, এক্ষেত্রে ভোলেনি বিদিশা। প্রথমে নিজের প্রেমিককে খুন করতে দেখা, তাও কাকে খুন করেছে, না তারই বাবাকে। তারপর নিজের সবথেকে বড় ভরসার জায়গায় প্রতিকার চাইতে গিয়েও আরও বড় সত্য জানা যে বড় সাহেবই এই খুনের মাস্টার মাইন্ড। এরপর এই ঘটনা এতদিন ধরে নিজের মনের মধ্যে পুষে রাখা। মেয়েটার মনের ওপর কী চাপ পড়েছে সেটা ভেবে দেখো তোমরা। ও যে পুরোপুরি পাগল হয়ে যায়নি কেন তাই ভাবছি আমি। সেই কারণেই ওর সাবকনশিয়াস মাইন্ড আর কনশিয়াস মাইন্ড দুটো দুই পথে চলেছে। ঘড়ি চলার টিকটিক আওয়াজ হচ্ছে জোরে। ব্রত মজুমদার বললেন, তোমার কি মত রেশমি? আমার আমার কোনো মত নেই স্যার। দিশা আমার বন্ধু, তাই তাই আমার যে কোনো মতামতই আপনাদের কাছে বায়াসড বলে মনে হবে। শুধু শুধু একটাই কথা বলতে চাই, সেদিন আপনার ডিপার্টমেন্ট যদি সঠিকভাবে তদন্ত করত, কাকুর খুনিরা যদি যথাযথ শাস্তি পেত, তাহলে দিশা কখনোই এই ভয়ঙ্কর খেলায় নামতো না। দোষটা অ্যাকচুয়ালি কার স্যার, কার বলতে পারেন? ব্রত মজুমদার চুপ করে কিছুক্ষণ ভাবলেন, তারপর সুগতকে বললেন, বস, তথাগত সান্যালকে বাদ দিয়ে বাকি তিনজনের ক্ষেত্রে প্রাথমিকভাবে যে পোস্টমর্টম করা হয়েছিল তাতে কি রিপোর্ট এসেছিল? প্রচণ্ড ভয়ে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু। মৃতের পাকস্থলীতে কিসের যেন রেসিডিউ পাওয়া গেছে না? অ্যালকোহল আর কাবাব ভাজাভুজি এইসব, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। বেশ বেশ, তাহলে মরার আগে সে ভূত দেখে ভয় পেয়েছিল না দত্তিদানো দেখে? দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন এরিয়া। পুলিশ কি এরা ভাবে কি? হ্যাঁ, ভূতকেও কি পুলিশই ধরবে নাকি? আর ইয়ে, তথাগত সান্যালের কেসটা কি? স্যার, সাপ ধরাও আমাদের কাজ নয়। সাপ 11 তলার ফ্ল্যাটে লিফটে করে উঠেছিল না সিঁড়ি দিয়ে হেঁটে, সেটাও আমাদের জানার কথা না। তাছাড়া স্যার, প্রমোটার মানুষ, দিনরাত ইঁটের পাঁজা, তারপর পাথর কুচির বস্তা, এইসব নিয়ে কাজ করছে। আর আমি খোঁজ নিয়েছি স্যার, রোজই কোনো না কোনো সময় সান্যাল রাজারহাটের কনস্ট্রাকশন সাইটে যেত। মৃত্যুর দিনও বিকেলবেলা গিয়েছিল, আর আমরা যখন কোনো সিসিটিভিতে কিচ্ছু পাইনি, শুধু সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের ওপর বেস করে কতগুলো ডেথকে মার্ডার বলার কোনো যুক্তি কি আছে? ও, আবার সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের কথা এখানে আসছে কেন? মনে রেখো, আদালতেই সার্কামস্টান্সিয়াল এভিডেন্সেরও একটা বড় ভূমিকা রয়েছে। একটা লোক যদি অন্ধকারে ভূত দেখতে যায়, সেটাকে আমরা কী দিয়ে জাস্টিফাই করবো বলো দেখিনি? যাকগে যাক, শোনো, আমার ফাইনাল রিপোর্ট চাই। কতদিন সময় নেবে বলো? 10 দিনের বেশি নিও না কিন্তু, আর মিডিয়াকেও একটু দেখে নাও, বেশি গোলযোগ যেন না করে। সিপিকে আমি বুঝিয়ে দেবো কেমন? মিডিয়াকে নিয়ে ভাববেন না, চীন থেকে একটা নতুন ডিজিজ ছড়িয়ে যাচ্ছে গোটা বিশ্বে। গত 13 জানুয়ারি হু এটা কনফার্ম করেছে, এই নিয়ে বিশ্ব রাজনীতিতে বেশ একটা তরজা জমে উঠেছে। মিডিয়া কিছুদিন পর সেই রোগ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, খুনের তদন্তে আর মন দেবে না। এমনিতেও তাদের তো একটা জিনিস নিয়ে লেগে থাকলেই চলে না। আর কে ব্লাড অ্যানালাইসিস রিপোর্টটা না হয়? ব্লাড অ্যানালাইসিস? না না, এতটাও ইম্পর্টেন্ট কেস এগুলো নয়, ব্লাড অ্যানালাইসিস কোনো কালে হয়নি। আরও কিছু মামুলি কথাবার্তার পরে ওরা উঠে পড়লেন।
রেশমির মুখে এক অদ্ভুত প্রশান্তি আর কৃতজ্ঞতা। দরজা বন্ধ করতে যাবে এমন সময় ব্রত মজুমদার ফিরে এসে বললেন, রেশমি, কতগুলো তথ্য তোমাদের জানানো হয়নি। তোমার বন্ধুর হাজব্যান্ড অমিয় দস্তিদার কলিপাড়ার প্রখ্যাত মেকআপ আর্টিস্ট অজিত দস্তিদারের ছেলে। অজিতবাবুর সম্পর্কে এমন কথাও বলা হতো, উনি চাইলে এমন মেকআপ করতে পারেন যে রামকে শ্যাম কি নেপালকে ভুটান লাগবে। যখন প্রস্থেটিক মেকআপের কথা কেউ জানেই না, সেই সময়ও মানুষকে মেকআপ করে বদলে দিতে পারতেন। উনি অবশ্য অনেকদিন আগেই মারা গেছেন, খুব একটা বেশি বয়সও হয়নি তখন। তুমি কি জানতে? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি প্রথমবার শুনলে কথাটা। আর অমিয় কি চাকরি করে তুমি জানো? জানো না। অমিয় একটা সময় র্যানব্যাক্সিতে কেমিস্টের পোস্টে ছিল, সেই সময় সে পুনেতে পোস্টেড ছিল। বর্তমানে কাওয়াসাকি কেমিক্যাল সিনিয়র কেমিস্টের পোস্টে আছে। বছরখানেক কি বছর দেড়েক আগে একটা অ্যাসাইনমেন্টে মেক্সিকোতে 6 মাস থেকে এসেছে। ও হ্যাঁ, আরও একটা কথা, কাওয়াসাকি সিস্টার কনসার্নকে এইচ নিওকে রাজারহাটে আর সেক্টর 5 দুটো অফিস খুলছে। একটা অবশ্যই লাইফ সেভিং ড্রাগের, আর একটা ল্যাব। এখানে নাকি উন্নত মানের গবেষণা হবে। এবং রাজারহাটের বিল্ডিং তৈরির অর্ডারটা পেয়েছিল নীলিমা কনস্ট্রাকশন, আর সেক্টর 5 অর্ডারটা পেয়েছিল সান্নাল কনস্ট্রাকশন। যাক গে, এইসব নিছকই তথ্য, মাথায় রেখো না। আর হ্যাঁ, আমার তরফ থেকে নতুন বাবা মাকে কংগ্রাটস জানিও। চিঠিটা কিন্তু সাবধানেই রেখো, আর একদিন এসো, তোমার হাতে জমিয়ে খাবো। ব্রত মজুমদার বেরিয়ে যেতেই রেশমি বোধের দিকে তাকাল। ব্রতবাবুর এই কথাগুলোর মানে কি? আজ 2রা ফেব্রুয়ারি 2020, সেমনা। চাঁদ তখন মধ্য গগনে। যে অঞ্চলে এই কটেজটা, এলাকাটা অনেকটাই নির্জন, ভিড় নেই। চারিদিক সারাদিনের কর্মচঞ্চলতার শেষে এক ক্লান্ত নীরবতায় আচ্ছন্ন। বারান্দায় একটা মাদুরের উপরে বসে জ্যোৎস্না গায়ে মাখছে বিদিশা। নতুন ডাক্তারের পরামর্শ যে কাজে দিচ্ছে তাও হাবে ভাবে পরিষ্কার। অমিয় ভিতরে অফিসের কোনো একটা কাজ করছিল, ল্যাপটপ বন্ধ করে ওর পাশে মাদুরের ওপর পা ছড়িয়ে বসল। তারপরে বলল, রেশমি ফোন করেছিল? চমকে তাকাল বিভীষা। ওর চোখে চোখ রেখে অমিয় আবার বলল, তুমি মিথ্যেই পুরো দোষ নিজের ঘাড়ে নিলে। আমি বারণ করা সত্ত্বেও রেশমি কিন্তু বিন্দুমাত্র বিশ্বাস করেনি। সেও আমাকে ছোট থেকেই চেনে, তাই। কিন্তু সেই সঙ্গে লুপহোলসগুলো ধরে ফেলেছে। যেমন? যেমন তোমার একার পক্ষে এত খবর নেওয়া সম্ভব নয়, তোমার সব অনুমানই মিলে গেল, এটা কি করে হয়, এই সব। কি বলেছি ভর্বটিম বলো। রেশমি বলল, অমিয়দা, চান্স ইনে 1 মিলিয়ন কেসেসের ওপর ডিপেন্ড করে কেউ প্রতিশোধের খেলায় নামে না। বোধি যতই স্প্লিটেড পার্সোনালিটি থিওরি আওড়াক, দিশা আমার ছোটবেলার বন্ধু। এত ইনফরমেশন এত ডিটেলে জোগাড় করা যে ওর কম্য নয়, সে বিষয়ে আমি কনফার্ম। চিঠিটা দেখেও কি তোমার সন্দেহ হচ্ছে? না, হাতের লেখা ওর। চিঠিও যে ও খুব সুন্দর গুছিয়ে লিখত এককালে, সেটাও আমার অজানা নয়। তাই চিঠি নিয়ে কোনো সন্দেহই আমার নেই। কিন্তু চিঠির বক্তব্যটা বিশ্বাস যে করতেই হবে, এমন মাথা দিবি নিশ্চয় কেউ আমাকে দেয়নি। দেখো, তুমি যা করেছ আমার জন্য করেছ, তার তুলনায় এটা সামান্য। কে তার বউয়ের জন্য এমন প্রাণের ঝুঁকি নেয় বলো দেখি। অমিয় বিদিশার হাতে হাত রাখল। এইভাবে বলো না চিনি, তোমার সুস্থতার উপর আমাদের সন্তানের সুস্থতা নির্ভর করছে। তোমাকে আগে যে ডাক্তার দেখতেন, তিনি আমাকে বলেছিলেন তুমি তখনই সুস্থ হবে যখন তোমার মনের সব জটিলতা শেষ হয়ে যাবে। এই জটিলতা মূলত তোমার বাবার খুনিরা শাস্তি পায়নি বলে তৈরি হয়েছে। আর যতক্ষণ না এই স্ট্রেস, এই ট্রমা থেকে তুমি বেরোতে পারছো, তত দিন কনসিভ করলেও মিসক্যারেজ হওয়ার ভয় রয়েই যাবে। প্লাস অমিতাভ, যাকে তুমি ভালোবেসেছিলে, সে এত বড় বিশ্বাসঘাতকতার কাজ করতে পারে, এটা তুমি মেনে নিতে পারোনি। সেই দিন বাড়ি ফিরেই যদি তুমি তোমার মাকে সবটা বলে দিতে, তাহলে কথা চেপে রাখার দরুন যে মানসিক চাপ, তা তোমার হতো না। কিন্তু তুমি বলতে পারোনি।
আমার সঙ্গে বোধিসত্ত্বতারও কথা হয়েছে, তার কথাতেও সাপ্রেশনাল প্রেশার তোমার অবচেতনে মারাত্মক প্রভাব ফেলেছে, যে কারণে তোমার রাতে ভয় পাওয়া, আর এর থেকে মুক্তির উপায় ভয়ের কারণটাকেই উপড়ে ফেলা। দেখো, আমি হয়তো স্বামীর দায়িত্ব চোখ বুঝে কাটিয়ে দিতেও পারতাম, কিন্তু পিতার দায়িত্ব অস্বীকার করতাম কী করে বলো তো? কারণ তোমার এই মেন্টাল কন্ডিশনের জন্য দুবার আমরা আমাদের সন্তানকে হারিয়েছি। শেষবার তো ওই ঘুষখোর লোকটা ডাইরেক্টলি রেসপন্সিবল, আর প্ল্যান যা করার তা আমরা দুজন মিলেই করেছি। অন্য কেউ হলে বোধ করি আমাকে পাগলের তকমা দিয়ে ডিভোর্সের নোটিশ পাঠাতো। তুমি আমাকে ভরসা জুগিয়ে গেছো বারবার, কোনোদিন আমার হাত ছাড়োনি। তুমি তো বিয়ের আগেই সবটা বলে দিয়েছিলে, তাহলে তোমাকে পাগল ভাবার কারণটা কি বলতো? আর আমাকে কি এতটাই ইরেসপন্সিবল মনে হয় তোমার? না গো, তা নয়। আচ্ছা একটা কথা বলতো, তুমি এরকম নিখুঁত সাজলে কি করে? মেকআপটা আমার রক্তে ম্যাডাম, আর আমার হাইটটাও তোমার বাবারই মতো। যদি রক্ত মাংসের সুশী মজুমদারকে ওরা চোখের সামনে না দেখতো, এত ভয় কি ওরা পেত? যতই ম্যাজিক মাশরুম রক্তে মিশুক না কেন, দেখো কারুর অবচেতন মনকে জাগিয়ে তুলতে হলে কিছু না কিছু ইম্পেটাস দরকার হয়। কোনো সময়ে সেই কাজটা একটা পার্টিকুলার মিউজিক বা টিউন করে, আবার কখনও কোনো দৃশ্য, কখনো কোনো মানুষকে দেখে অবচেতন মন জেগে ওঠে। ওদের মনে ভয়টা ঢোকাতেই হতো। সবকটাই তো হার্টের সমস্যা আছে, আর না থাকলেও যা বয়স তাতে এমনিতেই হার্ট দুর্বল। তাই সাইলোসিন প্লাস সুশীল মজুমদারের ভয়, এই দৈত্য আক্রমণ যে তাদের হার্ট সামাল দিতে পারবে না তা নিয়ে আমি আগে থেকে নিশ্চিত ছিলাম। আমাকে শুধু নিশ্চিত রূপে ভয় পাওয়াতে হতো, আর সেটা একটা ছবি বা কোনো সিনেমার সিন দেখে হওয়া একদমই সম্ভব নয়, যতক্ষণ না রক্তাক্ত সুশীল মজুমদার ওদের সামনে আসে। বা সম্ভব হলেও হয়তো হতো, কিন্তু আমি রিস্ক নিতে চাইনি একদমই। আর একটা কথা, আমি কিন্তু রেশমিকে সত্যিটা বলেছি যে শুধু প্ল্যান বানানোই নয়, এই রিভেঞ্জ গেমে আমারও ভূমিকা আছে। হালদার আর স্যান্ডালের খোঁজ আমি তোমাকে দিয়েছি, আর প্রতিটা ক্রাইম স্পটে আমি তোমার সঙ্গে প্রেজেন্ট ছিলাম। কি বলেছি? ইউ তো মে পেহলে হি সমাজ গে, একদম যাচ্ছে তাই হিন্দি বলে রেশমি। হিন্দিতে বলেছে? ব্যাস, আর কোনো টেনশনই নেই। মানে? মানে রেশু হিন্দি তখনই বলে যখন খুব খুশি হয়, আর খুব রেগে গেলে বিশুদ্ধ বাংলায় কথা বলে। তার মানে ও আমাকে ভুল বোঝেনি, ও আমাদের খুনি ভাবছে না। তবে যাই বলো, তোমার কলিগরা কিন্তু হেল্প করেছে প্রচুর। ওদের বাড়ির ডেসক্রিপশন, কোথায় কোন ক্যামেরা আছে তার খোঁজ নিখুঁতভাবে দিয়েছে। ওদের কোনো ক্ষতি হবে না তো? না না, ওরা তো কিছুই জানে না এইসবে। আর এত বড় একটা প্রজেক্টে যে কনস্ট্রাকশন কোম্পানির হাতে দেব, তাদের মালিককে বাজিয়ে দেখবো না, তাই কি কখনো হয় নাকি? আসলে হয়তো এটাই নিয়তির বিধান, সার্কেল অফ লাইফ, সবাইকেই তার জীবনের বৃত্ত সম্পূর্ণ করে যেতেই হয়। তুমি বাগানে না গেলেও তোমার বাবার খুনটা হতোই, সেটা কিন্তু আটকানো যেত না, কিন্তু তুমি কোনো ঘটনারই সাক্ষী থাকতে না। আর যদি সেটা নাই হতো, তাহলে আর পাঁচটা আনসলভড কেসের মতোই এই কেসটাও পুলিশের স্টোর রুমে পড়েই থাকতো। তুমি জানতেই পারতে না তোমার বাবার খুনের জন্য আসলে কারা দায়ী। বিধাতা পুরুষই যেন হাত ধরে তোমার সব শত্রুর কাছে তোমাকে পৌঁছে দিয়েছেন বাবার খুনের প্রতিশোধ নিতে। তবে তুমি কিন্তু মিছরিকে জানাতে পারতে, ওকে দিয়েও তো কিছু কাজ করিয়েছি। ওর বন্ধু যদি অজয় বড়ুয়ার পার্টির ইভেন্ট ম্যানেজমেন্ট না করত, ওই পার্টিতে তুমি ঢুকতে পারতে না, কড়া সিকিউরিটি ছিল, আর পিছনের গেটও কিন্তু ফাঁকা ছিল না। পুলিশ কিন্তু এই ঢপটা ধরেই ফেলবে। না না, মিছরি ভীষণ পেট পাতলা আর খুব ন্যায়বাদীও, ওকে সবটা বললে কিভাবে রিয়াক্ট করতো কে জানে। আর তাছাড়া ও তো শুধু ওর বন্ধুর কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়েছে, এর বেশি কিছু তো জানে না। তা ঠিক। আচ্ছা, আমি তো স্বীকারোক্তি পাঠিয়েছি, এরপরে কি আর কোনো তদন্ত হবে?
বোধ হয় না, কারণ রেশমি বলল জয়েন্ট সিপি কেস ক্লোজ ডিক্লেয়ার করেছেন। জীবন আমাদের একটা সুযোগ দিয়েছে চিনি, ভালোভাবে বাঁচার, নিজেদের খুনি পরিচয়টাকে সরিয়ে রেখে সত্যিকারের ভালো মানুষ হয়ে ওঠার। এটাকে হারালে আর চলবে না, জীবন বারবার কিন্তু ক্ষমা করে না। ঠিকই বলেছ, আর আইন শাস্তি দিক বা না দিক, অপরাধ তো আমরা দুজনেই করেছি, পাপও নিশ্চয়ই হয়েছে। স্ট্রিট চিলড্রেন্স এর নিয়ে একটা এনজিও আছে কলকাতায়, একটা না অনেকগুলোই আছে, আমি ভাবছি সেখানে জয়েন করব, যতটা আমার সামর্থ্য ততটুকুই সাহায্য করব না হয়। এই অসহায় বাচ্চাগুলোর পাশে দাঁড়ালে যে পাপ করেছি সেটা মোছা যাবে না বলো? নিশ্চয়ই যাবে, তোমার সব ডিসিশনে আমি তোমার পাশে আছি, তবে এখন কোনো কাজ নয়, তোমার শারীরিক অবস্থা এক্ষুনি কাজ করার মতো কিন্তু হয়নি। তুমি পাশে না থাকলে এটা হতো না, আমার বাবার খুনের কেসটা ওরা টাকার জোরে ক্লোজ করিয়ে দিয়েছিল। এমনও দিন গেছে অমিয়, রাতে আমাদের দুই বোনকে খাইয়ে মা জল খেয়ে শুয়ে পড়েছে, আজ ওদের খুনের কেসটা ক্লোজ হয়ে গেল, এর থেকে বড় প্রিয়টিক জাস্টিক কি হয়? ছাড়ো না ওসব কথা, সামনে তাকাও। আচ্ছা শোনো, ছেলে হলে আমি কিন্তু নাম রাখবো অমল দাস, আর মেয়ে হলে সোনাঝুরি। এ আবার কেমন ধারা নাম? না না, ছেলে হলে নাম রাখবো অরণ্য, আর মেয়ে হলে তিস্তা। না না, ওগুলো কমন নাম, আনকমন কিছু ভাবো। আস্তে আস্তে স্তিমিত হয়ে আসে ওদের গলার স্বর, কিছু কথা বলা হল, কিছু কথা হয়তোবা বলা হল না, তাতে কি বা যায় আসে ওদের? ওরা এখন ভবিষ্যতের বাসর রচনায় মগ্ন, যাদের দেশে বসে হয়তো আরেকটি মানুষও ওদের ছেলে মানুষিতে মুচকি হাসছেন। আজ তার ভারমুক্ত হওয়ার দিন, পরম ব্রহ্মে লীন হওয়ার দিন। রাত বাড়তে থাকে, আরও জনশূন্য হয়ে আসে অঞ্চল, শুধু শূন্য নগরী নিরখি নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র। এক জ্যোৎস্না প্লাবিত রাত্রে যে অপরাধের সূচনা হয়েছিল, আর এক চন্দ্রালোকিত রাত্রে সেই অধ্যায়ের সমাপ্তি হল। এতক্ষণ শুনলেন মালবিকা মিত্রের কলমে সোনাঝুরি টি স্টেট। আমাদের আজকের গল্পের স্ক্রিপ্টিং করেছেন সুপর্ণা মিত্র এবং প্রচ্ছদ করেছেন সন্তু কর্মকার। গল্পে কথকের ভূমিকায় পাঠ করেছেন শুভ এবং অন্যান্য চরিত্রায়নে ছিলেন মলয়, সায়ন্তন, দেব, নীল, মৌমিতা, শিউলি, তৃষা, অভিজিৎ, প্রীতম ও অভ্র। এই নিবেদনের শব্দগ্রহণ ও আবহ কৃতিত্ব মিহান্স প্রোডাকশন হাউস। এই নিবেদনের সম্পূর্ণ পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধারের ভূমিকায় আমি বুবাই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা ফিরে আসছি খুব শীঘ্রই আরেকটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।